শ্রীকৃষ্ণ লীলার ব্যাস, ভাগবত রচয়িতা শ্রীমৎ ব্যাসদেব, এই ভাগবত সুখদেব গোস্বামীকে দান করলেন। আজ আমরা যে ভাগবত পেয়েছি, এই শ্রীমৎ ভাগবত যদি জগতে আবির্ভূত না হতেন, আমরা যে ইতিহাসে যে সমস্ত সভ্যতার কথা দেখে থাকি, মহেঞ্জোদার সভ্যতা, ব্যাবিলন সভ্যতা, মিশর সভ্যতা, এই যে মহান মহান সভ্যতা এখন মাটি খুললে পাওয়া যায়, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ আমরা এতদিন পর্যন্ত বেঁচে আছি একমাত্র ভাগবতের কৃপায়, মহা অনুকম্পায়। জগতে যদি এই ভাগবত না আসতো, এই ভাগবত মহাপুরাণ যদি আবির্ভূত না হতেন, ইতিহাসে যে সকল সভ্যতা আমরা পেয়ে থাকি, মাটি খুললে যাদের অস্তিত্ব পাওয়া যায়, আমরাও আমাদের পূর্বপুরুষগণ আমরাও মাটির চাপা পড়ে থাকতাম। কি করে আমরা উদ্ধার হলাম, কি করে বাঁচলাম? একটা যুগ, অন্যান্য মহান মহান সভ্যতা যে ধ্বংস হয়েছে, কারণ একটা যুগ শেষ আরেকটা যুগ আরম্ভ, তার মধ্যিক্ষণে অর্থাৎ সন্ধিক্ষণে একটা মানব সভ্যতার উপর, মানব সভ্যতার উপর প্রাচীরের উপর একটা আঘাত আসে। একটা যুগ যখন শেষ হয়ে যায়, নতুন আরেকটি যুগ যখন আরম্ভ হয়, সেই যুগের একটা আঘাত মানব সভ্যতার উপর প্রাচীরের উপর পড়ে। ওই সমস্ত সভ্যতা যারা মুনি ঋষি ছিল, তারা তখন চিন্তা করেনি যে একটা যুগ শেষ হচ্ছে, আরেকটি যুগ যে আগত বা আরম্ভ হচ্ছে, এই যুগ যে তার নিজস্ব একটা প্রভাব দেখাবে। যেমন একটা রাজা যখন চলে যায়, আরেকটি রাজা যখন সিংহাসনে বসে, তে তার ক্ষমতা জাহির দেখাবার জন্য সে একটা নতুন ক্ষমতা প্রয়োগ করে প্রজাদের উপর, তেমনি একটা যুগ শেষ আরেকটা যুগ যখন আরম্ভ, সে তার নিজের ক্ষমতা মানব সভ্যতার উপর দেখাতে লাগলো। ওই সমস্ত সভ্যতার মুনি ঋষি তারা চিন্তা করে না যে একটা যুগ শেষ হয়েছে, আরেকটি যুগ যে আরম্ভ, তার যে প্রভাব মানব সভ্যতার উপর আমাদের উপর দেখাবে, এর হাত থেকে কি করে রক্ষা পাবো, এই চিন্তা করেনি। চিন্তা না করবার কারণে ওই সকল সভ্যতা ধ্বংস হয়ে গেছে, মাটিতে চাপা পড়ে রয়েছে। আর আজ অবধি আমরা যে বেঁচে আছি ভাগবতের কৃপায়, কেন? দাপর শেষ আগত কলি, তার ঠিক সন্ধিক্ষণে ব্যাসদেব সপ্তাবেশ অবতার, ব্যাসদেব অবতারের কৃপায়, ভাগবতের কৃপায় যে আমরা বেঁচে আছি, কারণ ব্যাসদেব চিন্তা করলেন দাপর শেষ আগত কলি। আগত কলি যখন মানব সভ্যতা এই প্রাচীরের উপর আঘাত হানবে, এই কলির হাতের থেকে কি করে মানব সভ্যতাকে রক্ষা করব, চিন্তায় ব্যস্ত হলেন। যখনই চিন্তায় পড়লেন, তখন ভাবলেন মানব সভ্যতাকে একমাত্র বাঁচানো যাবে ধর্ম গ্রন্থ উপদেশের দ্বারা। ধর্মের দ্বারাই মানব সভ্যতা বেঁচে থাকবে। তখন তিনি কি করলেন, মানব সভ্যতাকে বাঁচানোর জন্য পুরাণ, উপপুরাণ, 18 পুরাণ, উপনিষদ, শ্রীমদ ভাগবত গীতা, এই সমস্ত গ্রন্থ রচনা করলেন। রচনা করেও তিনি চিন্তা করলেন যে এর দ্বারা পরিপূর্ণভাবে মানব জীবের কল্যাণ হবে না। মানব জীবের কল্যাণ কিসে হয়? কাঁড়ি কাঁড়ি টাকা রোজগার করলে কল্যাণ হয় না। মানব জীবের কল্যাণ হয় একমাত্র নিষ্ঠার সহিত যদি ভাগবতীয় ধর্ম যাজন করা যায়। বিষণ্ন বদনে, মনে কোনো শান্তি নেই, সরস্বতী নদীর তীরে বসে আছেন, এমন সময়ে দেবর্ষি পাদ নারদ আসলেন।
নারদ এসে বলছে ব্যাসদেবকে বলছে, হে বেদব্যাস, তোমার মনে কোনো শান্তি নেই, বিষণ্ণ বদনে তুমি এভাবে বিক্ষিপ্ত চিত্ত, যেন আনচান করছে তোমার মন, তুমি মুনি মনন হয়ে থাকবে, সবসময় একাগ্রতা চিত্তে থাকবে, ঈশ্বরের আরাধনা করবে, কিন্তু তোমাকে এত বিচলিত দেখছি কেন, যেন মনে হয় কত দুঃখে তুমি পড়েছ, সবসময় যেন চিন্তার মধ্যে পড়ে রয়েছ। তখন সকল ঘটনা খুলে বললেন, হে দেবর্ষিপাদ নারদ, দাপর শেষ আগত কলি, এই কলির হাত থেকে এই মানব সভ্যতাকে, প্রাচীন সভ্যতা মানব সভ্যতাকে কী করে বাঁচাবো আমি ভেবে চিনতে পারছি না। মানব সভ্যতাকে বাঁচানোর জন্য আমি যত সব গ্রন্থ রচনা করেছি, 18 পুরাণ, উপনিষদ, শ্রীমদ ভাগবত, এর দ্বারাও পরিপূর্ণভাবে, শ্রীমদ ভাগবত গীতা, এর দ্বারাও পরিপূর্ণভাবে মানব সভ্যতা বাঁচবে না, তাই আমি চিন্তায় পড়েছি কী করে মানব সভ্যতাকে বাঁচাবো। তখন নারদ মুনি বললেন, হে ব্যাসদেব, আপনি প্রতিমা তৈরি করেছেন, তাকে এখনও প্রাণদান করেন নাই, সকল গ্রন্থ রচনা করেছেন, সকল গ্রন্থগণের প্রাণ হলো আমি আপনায় দিচ্ছি, 4টি শ্লোক দিচ্ছি, 4শ্লোকে ভাগবত দিচ্ছি, এই 4শ্লোকী ভাগবতকে আপনি মন্থন করে 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবত আপনি রচনা করুন। 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবত রচনা করলেন। এই শ্রীমদ ভাগবতকে বলা হয়েছে কৃষ্ণের বাংময় মূর্তি, অক্ষরময় ব্রহ্ম। কৃষ্ণকে বলা হয়েছে স্বয়ং বিগ্রহ, আর ভাগবতকে বলা হয়েছে, শ্রীমদ ভাগবতকে বলা হয়েছে কৃষ্ণের দ্বিতীয় কলেবর। কৃষ্ণের যে দ্বিতীয় কলেবর, দ্বাদশ স্কন্ধ, ভাগবতের স্বরূপ কৃষ্ণের রূপ বর্ণনা করেছেন। প্রথম দ্বিতীয় স্কন্ধ হলো গোবিন্দের 2 চরণ, তৃতীয় চতুর্থ স্কন্ধ হলো গোবিন্দের 2 উরু, পঞ্চম স্কন্ধ হলো নাভি, ষষ্ঠম স্কন্ধ হলো বক্ষ, সপ্তম স্কন্ধ হলো কণ্ঠ, অষ্টম নবম স্কন্ধ হলো গোবিন্দের 2 বাহু, দশম স্কন্ধ হলো মুখারবৃন্দ, মঞ্জুষা, মঞ্জুষা মানে হাসি, গোবিন্দের প্রফুল্লিত বদন মঞ্জুষা বলা হয়েছে। গোবিন্দের বদনকে বলা হয়েছে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ। কেন? একটা মানুষ কেমন আছে তার চরণ দেখলে বোঝা যাবে না, হাত দেখলে বোঝা যাবে না, মস্তক দেখলে বোঝা যাবে না, এই মুখটুকু বদনটুকু দেখলেই বোঝা যাবে মানুষটা কেমন আছে। এই বদনকে বলা হয়েছে আয়না বা দর্পণ। আয়নার সামনে দাঁড়ালে যেমন আমাদের নিজেদের প্রতিবিম্ব ছবি আমরা দেখতে পাই, আমি কেমন বেশে রয়েছি, মানুষটা কেমন আছে, এইটুকু দেখলেই বোঝা যাবে। তাই শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধকে বলা হয়েছে গোবিন্দের প্রফুল্লিত মঞ্জুষা মানে হাসি, শ্রী বদন বলা হয়েছে। কেন? শ্রীমদ ভাগবতে দশম স্কন্ধে বৃন্দাবনের কথা রয়েছে, বৃন্দাবনীয় কথা রয়েছে বলে তাই গোবিন্দের বদনকে বলা হয়েছে দশম স্কন্ধ মঞ্জুষা। আর একাদশ স্কন্ধকে বলা হয়েছে ললাট। এই কপালেই তো যা কিছু লেখা থাকে, ভালো মন্দ সব কিছু লেখা থাকে। একজন গরিব মানুষ লটারিতে টিকিট কেটে বা রাস্তায় যেতে যেতে একটা ব্যাগ কুড়িয়ে পেয়েছে, তার মধ্যে 20 টাকা পেয়ে গেল, আমরা বলি না বা মানুষটার কপাল ফিরে গেছে। কপালে কি কুড়িয়েছে? ওর কপালে ছিল, হাতে কুড়িয়েছে বা চোখে দেখেছে, এলো ললাট, ভাগ্য নির্ধারণ করে। আর দ্বাদশ স্কন্ধকে বলা হয়েছে মস্তক। গোবিন্দের মস্তক হলো দ্বাদশ স্কন্ধ। এই হলো দ্বাদশ স্কন্ধ, 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবত। ব্যাসদেব মনে মনে চিন্তা করলেন, এই ভাগবত আমি কাকে দেব, আমি তো বৃদ্ধ হয়েছি, আমি তো সমগ্র মানব জাতির কাছে ভাগবত পাঠ করে তাদের জীবনকে ভক্তিময় জগতে নিয়ে যাবো সে আমার ক্ষমতা নাই, আমি বৃদ্ধ, উপযুক্ত যুবক একজন আমি শিষ্য তৈরি করব, যার হাতে ভাগবত গ্রন্থ দান করব, যে ভাগবতের দ্বারা জগৎ বাঁচবে, মানব সভ্যতা রক্ষা পাবে।
ব্যাসদেব তিনি ছুটলেন স্থানে স্থানে, যাকে দেখছি পছন্দ হচ্ছে তাকে গিয়ে বলছে, ওগো আমার ভাগবত নেবে ভাগবত? সেই ব্যক্তি বলছে, হ্যাঁ নেব দিন। ব্যাসদেব বলছে, ভাগবত নিতে গেলে, এই গ্রন্থকে আস্বাদন করে জগৎকে প্রচার করতে গেলে তোমাকে আজন্ম ব্রহ্মচারী হতে হবে। এই কথাটা শুনলে সবাই পিছিয়ে যায়, কেউ আর কাছে দাঁড়ায় না। হতাশ চিত্ত শ্রীমদ ভাগবতকে বুকে জড়িয়ে ধরে ব্যাসদেব কাঁদছি, মানব সভ্যতাকে কলির হাত থেকে রক্ষা করবার জন্য আমি এমন সুন্দর ভাগবত 18,000 শ্লোক সমন্বিত দ্বাদশ স্কন্ধ শ্রীকৃষ্ণের বাংময় মূর্তি অক্ষরময় ব্রহ্ম আমি ভাগবত রচনা করলাম, উপযুক্ত শিষ্য পেলাম না? তখন মনে মনে চিন্তা করলেন, আমি সাধনা করে আমি একজন উপযুক্ত পুত্রের পিতা হব, যে পুত্রকে আমি ভাগবত দান করব সেই পুত্রের দ্বারাই ভাগবত ধর্ম জগতে প্রচার হবে। সাধনায় বসলেন, ওদিকে কৈলাসে বসে ভোলানাথ পার্বতীকে ভাগবত শোনাচ্ছেন। পার্বতী বলছে, ও স্বামী একটু ভাগবত কথা বলো না, বৃন্দাবনের কথা। তখন বলছে, হ্যাঁ বলতে পারি, যতক্ষণ তুমি জাগ্রত থাকবে ততক্ষণ কিন্তু আমি বলবো। ঠিক আছে তাই হবে। উনি তো সাড়া দিচ্ছেন, হুঁ হুঁ, তারপরে হুঁ, তারপরে হুঁ হুঁ, তন্ময় হয়ে দেবাদিদে মহাদেব তিনি তো বৃন্দাবনের কথা ভাগবতীর কথা বলেই চলছেন, বলেই চলছেন। খানিক্ষণের মধ্যে পার্বতী মায়ের নিদ্রা আসলো। উনি কি ঘুমিয়ে পড়লেন? না, এখানে ঘুমানোর ছলা মাত্র। যখন যে কোনো একটা লীলা হয় কোনো একটা জগৎকে রক্ষা করবার জন্য, পার্বতী মা না ঘুমালে তো এই লীলাটি হবে না। তাই উনি উনি তো বৈষ্ণবী, ঘুমানোর ভাঙ করলেন। ওদিকে সুখ পাখি শুনছেন, এত সুন্দর কথা বৃন্দাবনের কথা। সুখ পাখি দেখছে মা তো ঘুমিয়ে পড়েছে, পার্বতী মা ঘুমিয়ে পড়েছে, এখন যদি খানিকক্ষণ পর তো কোনো সাড়া না পেলে মহাদেব তো খড়ি কথা বন্ধ করে দেবে, এমন সুযোগ আবার কবে হবে? সেদিন আমি এইখানে থাকবো কি না তারও ঠিক নেই। এক কাজ করি, মা পার্বতীর কণ্ঠের স্বরকে নকল করে আমি একটু হুঁ দেই। উনি হুঁ দিতে লাগলেন, তন্ময় হয়ে ভোলানাথ হরিকথা বলছেন। বলতে বলতে খানিকক্ষণ পর, জানো পার্বতী, এইখানে বৃন্দাবনে কৃষ্ণ কি হলো? পার্বতী এখন তো ঘুমায়নি, ঘুমের ভাব যা দেখা যাচ্ছে তো বহু সময় ধরে ঘুমিয়েছে, তবে আমার এই হরিকথায় সায় দিল কে, হুঁ দিল কে? এদিক ওদিক খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখলেন বৃক্ষের ডালে বসে আছে সুখ পাখি। ও সুখ, ও তো পক্ষী জাতি, এই বৃন্দাবনের কথা তো সবার সামনে বলা যাবে না, ও তো পক্ষী জাতি, যেখানে সেখানে গিয়ে বেড়াবে না, ওকে আমি প্রাণে বধ করবো। ত্রিশূল ছাড়লেন, ত্রিশূলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুখ পাখি যত আগে আগে ছুটে, কিন্তু ত্রিশূল ভোলানাথের বাক্য পালন করবার জন্য তত দ্রুত গতিতে পিছে পিছে ছুটছে। এদিকে ব্যাসদেবের স্ত্রী বিটোপা দেবী তিনি নদীতে স্নানে নেমেছেন। বিটোপা, বিটোপা মানে ব্যাসদেবের কোনো স্ত্রী নেই, এখানে বলা হয়েছে স্ত্রী মানে বিটপ, বিটপ মানে বন, বনের দেবী বিটোপা দেবী। ব্যাসদেব যত গ্রন্থ রচনা করতেন উনি বনের দেবী তো ওই গ্রন্থগুলো উনি গচ্ছিত হয়ে রাখতেন। সেই বিটোপা দেবী স্নানে গিয়েছেন, এদিকে সুখ পাখি নাসিকার মধ্যে প্রবেশ করে গর্ভে স্থান নিলেন। চতুর্দিকে ত্রিশূল ঘুরছে, কিন্তু সুখ পাখিকে হত্যা করতে গেলে মহাদেবের বাক্য যে পালন করতে হয় আগে বিটোপা দেবীকে হত্যা করতে হবে। উনি বিটোপা একজন দেবী, তারপর নারী, এত হত্যার মহাপাপ, এই মহাপাপ আমি নেব কি করে, রাখবো কোথায়? ত্রিশূল ভয়ে ফিরে গেলেন। বড় হচ্ছে গর্ভে, হতে হতে কোথাও 16 বছর কোথাও 18 বছর পাওয়া যায়। যাই হোক, 16 বছর গর্ভে ব্যাসদেব তখন বিটোপা দেবীর কাছে গিয়ে
গর্ভকে নমস্কার করে বলছে, জানি না তুমি কোন দেবতা, না কোন ভগবান, না কোন অবতার, জানি না, অল্প সময়ের মধ্যে তুমি ভূমিষ্ঠ হও, না হলে একটা ষোলো বছরের মানে তো যুবক, সেই সন্তান যদি মাতৃগর্ভে থাকে সেই মায়ের অবস্থাটা কি হয়। ব্যাসদেব বলছে তুমি তাড়াতাড়ি ভূমিষ্ঠ হও, না হলে তোমার মা মারা যাবে, তাতে কিন্তু তোমাকে মাতৃহত্যার পাপ নিতে হবে। তখন ভিতর থেকে গর্ভের থেকে কথা বলছে সুখদেব, হে পিতা আমি তো ভূমিষ্ঠ হতে চাই, আমি তো ধরাধামে যেতে চাই, কিন্তু আমি তো মাতৃগর্ভে সুন্দর রয়েছি, আনন্দে রয়েছি, এখানে ব্রহ্মের উপাসনা করছি আমি, আমি যদি ভূমিষ্ঠ হই ওটা তো মর্তধাম, ও তো মায়ার জগৎ, মায়া যদি আমাকে আকৃষ্ট করে, মায়া যদি আমাকে গ্রাস করে, আমি সাধন ভজন তো ভুলে যাব, আমি মাতৃগর্ভে শান্তিতে আছি, তুমি কথা দাও আমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মায়া আমায় গ্রাস করবে না। তখন ব্যাসদেব বললেন ঠিক আছে আমি কথা দিতে পারি, একটা গরুর শিঙের উপর একটা সর্ষপ দানা, মানে সর্ষে দানা রাখলে যতক্ষণ থাকে ওই সময়টায় ওই সময়ের মধ্যে তুমি ভূমিষ্ঠ হও, মায়া তোমায় গ্রাস করবে না। যখনই মায়াকে সরালেন সঙ্গে সঙ্গে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পর ঊর্ধ্বশ্বাসে সুখদেব তো তিনি তার তো চেতন মন প্রাণ সর্বস্ব ব্রহ্মময়, জগতে যা কিছু দেখছে সবই ব্রহ্মময় দেখছি, ব্রহ্মকে উপাসনা করবার জন্য ছুটছেন। ব্যাসদেব পিছনে পিছনে পুত্র 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 বলে ডাকছেন, কিন্তু ব্যাসদেব তো ডাকছেন পুত্র বলে মায়ার ডাক, আর সুখদেব তো তিনি আজন্ম ব্রহ্মচারী এবং ব্রহ্মজ্ঞানী, মায়ার ডাক তার কর্ণে প্রবেশ করবে কেন, যতক্ষণ মায়ার মধ্যে থাকবে ততক্ষণ মায়ার সব কিছু দেখবে, মায়া অন্ধকার, কৃষ্ণ হলো সূর্য সম, যখন তোমার চেতন শক্তি ফিরে পাবে, যখন তোমার জ্ঞান ফিরে পাবে, কৃষ্ণকে যখন আরাধনা করবে, কৃষ্ণময় জগৎ দেখবে, তখন আর মায়া তোমার কাছে থাকবে না। পিতা ডাকছে পুত্র পুত্র বলে মায়ার ডাক সুখদেব শুনতে পায়নি, সুখদেব আগে আগে, পিছনে পিছনে বৃদ্ধ পিতা ব্যাসদেব চলেছেন। একটি বনের মধ্যে ব্যাদ ফাঁদ পেতেছে পশু পাখি ধরবার জন্য, ব্যাসদেব ব্যাদকে ডেকে বলছে হে ব্যাদ তুমি পাখি ধরবে, ফাঁদ পেতেছ, ওই ফাঁদে পাখি আটকাবে না, আমি তোমায় একটা শ্লোক দিচ্ছি, এই শ্লোকটা তুমি উচ্চারণ করো, দেখবে এই শ্লোকে পাখি তোমার কাছে ছুটে আসবে। কৃষ্ণের রূপবর্ণনার একটি শ্লোক দিলেন, বড়হা পীড়া নটবর বপু কর্ণয় কর্ণিকারং বিব্রত ভাষ কনক কপি সঙ্গ বৈজয়ন্তী মালা, বড়হা পীড়া ভিড়ামাং, এই শ্লোকটি যখনই উচ্চারণ করছেন কৃষ্ণের রূপবর্ণনা, গলে রয়েছে বৈজয়ন্তী মালা, চরণে নূপুর, কোটিতে পিতধরা, অধরে মধুর মুরলী, মস্তকে শত শত সৌদামিনী জড়িত বিনোদ চূড়া, বিনোদ চূড়ার উপরে রয়েছে ময়ূর পুচ্ছ, ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে নটভর নটভর ভঙ্গের ন্যায় নৃত্য করিতে করিতে, ব্রজবাসী ব্রজ গোপীদের মন হরণ করিতে করিতে, প্রাণ গোবিন্দ উত্তর গোষ্ঠ অর্থাৎ গোষ্ঠের থেকে গৃহে ফিরছেন। সুখদেব শুনবা মতো স্তম্ভিত হয়ে গেলেন, তার গতি যেন কে যেন বলপূর্বক বাধা দিয়েছি, আর এক পাও এগোতে পারছে না। সুখদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, আমি তো ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মকে উপাসনা করবার জন্য চলেছি, ব্রহ্ম মানে কি জ্যোতি, কৃষ্ণের অঙ্গের জ্যোতি, কৃষ্ণের রূপ বর্ণনা করতে গিয়ে মহাপ্রভু সনাতনকে বলছেন কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কোণে ডুবায় ত্রিভুবন, সর্বপ্রাণীর চিত্ত করে আকর্ষণ, যে রূপের এক কোণে, কৃষ্ণের রূপটি কেমন, কৃষ্ণের সর্ব শরীরের অঙ্গের এক কোণা জ্যোতি দিয়ে, এক কোণা এক বিন্দু জ্যোতি দিয়ে চোদ্দ ভুবনকে আলোয় আলোকিত করেছে, আমরা দৃশ্যমান জগতে যা জ্যোতির্ময় যা কিছু দেখছি, চন্দ্র সূর্য তারা নক্ষত্র বা ইজের লাইট বা অঙ্গের জ্যোতি যা কিছু আমরা দেখছি সবই কিন্তু কৃষ্ণের অঙ্গের এক কণা কান্তির দ্বারা চোদ্দ ভুবনকে আলোয় আলোকৃত করেছেন। তাহলে কৃষ্ণ কেমন,
সুখদেব মনে মনে চিন্তা করছে, আমি তো তার অঙ্গের এক কণা জ্যোতি ব্রহ্মকে দর্শন করবার জন্য চলেছি, তিনি এত সুন্দর, হায় আমি কি হতভাগ্য জীব, তিনি এত সুন্দর, সেই সুন্দরকে পাওয়ার জন্য আমার মন ব্যাকুলতা হলো না, সেই সুন্দরের চরণ ধ্যান করবার জন্য আমার মন ছুটল না, আর তার অঙ্গের এক কণা জ্যোতিকে দেখবার জন্য আমার মন ছুটেছে। কিন্তু তিনি তো প্রতিজ্ঞা করেছেন, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং স্থাতেব ভজম্যহম্, যে আমার কাছে যা চায় তিনি তাকে তাই দেয়, আমি তো তার অঙ্গের এক কণা জ্যোতি দেখতে চেয়েছি, তিনি কি আমার সামনে তার এমন মধুর মূরতি ত্রিবঙ্গ বঙ্কিমঠামে অধরে মুরলী নিয়ে ব্রজবাসীর মন হরণ করতে করতে যেভাবে তিনি ব্রজে গমন করছেন, সেই মধুর মূরতির মধুর রূপ কি আমার সামনে ধরা দেবে? নিজের মনকে ধিক্কার দিচ্ছে, হায় রে একি আমার পড়া কপাল, আমি এমন মধুর মূরতি কৃষ্ণকে বৃন্দাবন চন্দ্র কৃষ্ণকে দেখবার আমার ইচ্ছা হলো না, তার অঙ্গের এক কণা জ্যোতির জন্য আমার মন পাগল। সুখদেব দাঁড়িয়ে আছে, বেদ দেখছে, ব্যাসদেব বলছে, ও বেদ দাঁড়িয়ে আছো কেন, তুমি যে শ্লোকটি উচ্চারণ করেছ ওই শ্লোকের কারণে পাখি আর ছুটতে পারছে না, দেখছো না দাঁড়িয়ে আছে, তোমাকে আরেকটি শ্লোক দিচ্ছে, আমি তো বৃদ্ধ, আমি উচ্চারণ করতে পারবো না সজোরে, আমার কথা ওর কানে পৌঁছাবে না, তোমাকে আরেকটা শ্লোক দিচ্ছি, তুমি এই শ্লোকটি উচ্চারণ করো, দেখবে পাখি আর দাঁড়িয়ে থাকতে পারবে না, ছুটে আসবে তোমার জালি। কৃষ্ণ যে তিনি করুণার সিন্ধু, হা কৃষ্ণ করুণার সিন্ধু, তিনি যে করুণার সাগর, তিনি কেমন করুণাময়। বকাসুর ভগিনী বকি অর্থাৎ পুতনা বধে পুতনা মোক্ষ লীলায় এই শ্লোকটি দান করলেন, তুমি এই শ্লোকটি উচ্চারণ করো, অহং যং বকি কাল কুটং জিঘন সয়া, অহ যে বকাসুরের ভগিনী বকি পুতনা কৃষ্ণকে বধ করবার জন্য স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে এসেছে কৃষ্ণকে হত্যা করবার জন্য, আর কৃষ্ণ এমনই দয়ালু, কং বা দয়ালু শরণং ব্রজে, কৃষ্ণ এমনই দয়ালু, এমনই তিনি করুণাময়, জগতে দেখা যায় কত প্রমাণ আছে যে যেমন পাপ করে তার তেমন সাজা হয়, যে যত পাপ করবে তার তেমন কঠিন সাজা হয়, আর কৃষ্ণ এমনই করুণাময়, পুতনা এসেছে কৃষ্ণকে বধ করতে স্তনের মধ্যে বিষ মাখিয়ে, আর কৃষ্ণ কি করলেন, তাকে নরকে দিলেন না, তার প্রাণটা হরণ করে বৈকুণ্ঠে জননী পদ দান করলেন, এমনই পুতনা ভাগ্যবান, এসেছেন কৃষ্ণকে হত্যা করতে মনের মধ্যে পাপ নিয়ে, অথচ কৃষ্ণ এমনই করুণাময় যে তার পাপটা তিনি গ্রহণ করে তাকে পুণ্য দিয়ে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। এই শ্লোকটি শুনবা মাত্র সুখদেব মনে মনে চিন্তা করছি, তিনি এমনই করুণাময়, পুতনা পাপ করতে এসেছে, কৃষ্ণকে বধ করতে আসা মানে পাপ করতে এসেছে, কিন্তু কৃষ্ণ এমনই করুণাময় তার পাপটাকে না দেখে তিনি যদি তাকে পুণ্য দিয়ে বৈকুণ্ঠে পাঠাতে পারে, আমি তো পুতনার মতো কৃষ্ণকে বধ করতে যাইনি, তার অঙ্গের জ্যোতি দেখতে গিয়েছি, ভরসায় মনের মধ্যে জেগেছি, তিনি নিশ্চয় আমায় করুণা করবেন, পুতনা পাপ করতে গিয়ে তাকে যদি জননী পদ দান করে ভক্তি পথে নিয়ে যায়, আমি তো কৃষ্ণকে হত্যা করতে যাইনি, মনের মধ্যে কোনো পাপ নিয়ে যাইনি, কোনো পাপ চিন্তাও করিনি, মনের মধ্যে তো পাপ প্রশ্রয় দেইনি, নিশ্চয়ই করুণাময় তিনি দিনের বন্ধু, তিনি জগতের প্রতি, তিনি আমারও বন্ধু, আমি তো জগতের মধ্যে রয়েছি, আমি তো জগৎ ছাড়া নই, নিশ্চয় তিনি আমায় করুণা করবেন, কৃপা করবেন। কিন্তু এই দুটি শ্লোক এলো কোথার থেকে? পিছনে ফিরে তাকিয়ে দেখলেন বৃদ্ধ ব্যাদ দাড়ি বেয়ে অশ্রু ঝরছে, ছুটে গিয়ে প্রণাম করে বলছে, আপনি কে, এই দুটি শ্লোক এলো কোথার থেকে?
ব্যাসদেব বলছে আমি হতভাগ্য তোমার পিতা। আর এই শ্লোক কোথা থেকে এলো? চলো আমার সঙ্গে, ভাগবত দিয়ে ভাগবত পড়ালেন, ভাগবত শিক্ষা দিলেন, দিয়ে বলছে আমি তো বৃদ্ধ, এই ভাগবত আগত কলি, কলির অত্যাচারে জীব সব পাপাচারী মতি দুর্মতি হয়ে যাচ্ছে, এদেরকে রক্ষা করবার একমাত্র উপায় হলো শ্রীমদ ভাগবত, এই ভাগবতকে আমি তোমায় দান করলাম, তুমি জগতে ভাগবত প্রচার করো, ভাগবত ধর্ম প্রচার করে এই মানব সভ্যতাকে কলির হাত থেকে তুমি রক্ষা করো। এই অমৃতময় বাণী বাংময় মূর্তি কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ শ্রীমদ ভাগবতকে তুমি দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দাও। আজ অবধি যে আমরা বেঁচে আছি এই শ্রীমদ ভাগবতের কৃপায়। শ্রীমদ ভাগবত যদি না আসত, ওই মহেঞ্জোদাড়ো, বেবিলন সভ্যতা, মিশর সভ্যতা, এই সমস্ত প্রাচীন প্রাচীন সভ্যতার মতো আমরাও ধ্বংস হয়ে যেতাম, কোনো অস্তিত্ব থাকতো না। সেই শ্রীমদ ভাগবত ধর্ম পালন করতে গেলে শ্রীমদ ভাগবতে বলেছেন নৃদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং। নৃমানে নর, নরদেহ, সুলভং সুদুর্লভং, সুলভ সহজে পাওয়া যায়, আবার সুদুর্লভ, দুর্লভ মানে যেটা পাওয়া যায় না, চেষ্টা করলে পাওয়া যায়, সুদুর্লভ মানে চেষ্টা করেও পাওয়া যাবে না, চেষ্টা করে পাওয়া যাবে না। মানব দেহ, মানব দেহকে যদি পেতে হয় বিধাতার নিয়মে 80 লক্ষবার পশু পাখি কীট পতঙ্গ লতা গুল্মকুলে জন্ম নিতে 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 তারপরে 4 লক্ষাংশ মানবা 4 লক্ষবার মানব জন্ম পাবে। 80 লক্ষবার ঘুরতে ঘুরতে নিজ ইচ্ছা করে পাওয়া যাবে না, সাধনা করে পাওয়া যাবে না, এটা বিধাতার নিয়মেই পেতে হবে। 4 লক্ষবার তোমাকে মানব জন্ম দেওয়া হবে, প্রত্যেকটা জীবকে দেওয়া হবে। কেন? 4 লক্ষবারের মধ্যে তুমি হরিভজন করে যদি হরির চরণে পৌঁছাতে পারো ভালো, নাহলে আবার চলে যেতে হবে 80 লক্ষবার পশু পাখি কীট পতঙ্গ লতা গুলমকুলি। হয়তো কেউ বলতে পারেন 4 লক্ষবার তো সময় পাবো, এই জন্মে নাই বা হলো, কিন্তু না, অসভ্য কোল ভিল সাঁওতাল ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ এই সমস্ত জন্ম যে কতবার হয়েছে তার কোনো ঠিক ঠিকানায় নাই। হতে 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 শুভ বুদ্ধি সম্পন্ন একটা মানুষ হলাম। হরিভজন ভাগবত ধর্ম হরিভজন যে আমায় করতে হবে, এ বুদ্ধিটাও জেগেছে, কিন্তু অলসতা করে কে করে? বুড়ো বয়সে দেখা যাবে। এই অলসতা করে যদি আমরা হারিয়ে ফেলি সময় এবং যদি হরিভজন না করি, মানব জীবন অকালেই নষ্ট হয়ে যাবে। আবার সুলভ বলা হয়েছে, মানব জন্মটা সুলভ, কার ভাগ্যে? 7 নক্ষত্র তিথির মতো, কোন ঝিনুকে? আবার 7 নক্ষত্র তিথিতে আকাশে মেঘ জমা চাই, মেঘের থেকে বৃষ্টি হওয়া চাই, আবার ওই বৃষ্টি যেন ঝিনুকের উপর পড়ে, তবেই ঝিনুকে মুক্ত হবে, এ কার ভাগ্যে হবে? মনে করুন কোন একটি বৃক্ষের তলায় একজন সিদ্ধ মহাত্মা ভজন করছেন, কোন সাধু ভজন করছেন, ভজন করতে করতে ওই বৃক্ষতলে ভজন করতে করতে তিনি সিদ্ধি লাভ করেছেন। এবার তিনি বুঝতে পেরেছেন এই জগৎ ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই দয়ালু বৈষ্ণব তিনি মনে মনে চিন্তা করলেন, ওরে বৃক্ষরে, তোর ছায়ায় বসে কত রৌদ্র ঝড় বৃষ্টি, এর হাত থেকে তুই আমায় রক্ষা করেছিস, ফল দিয়েছিস, ফুল দিয়েছিস, তুই আমায় কত ভজনের সহযোগিতা করেছিস, আমি স্বার্থপরের মতো আমি সিদ্ধি লাভ করে একা একা যাব না, আমি তো জগৎ ছেড়ে চলে যাব, কিন্তু তোর একটু উপকার করে যাব। উপকার কারো কাছে পেতে গেলে তাকে প্রত্যুপকার করতে হয়, না হলে তার কাছে ঋণী থেকে যেতে হয়, এই ঋণ শোধ করবার জন্য তাকে আবার ফিরে আসতে হয়। অতএব তোকে আমি আশীর্বাদ করলাম, তোকে আর পশু পাখি কীট পতঙ্গ কুলে যেতে হবে না, আগামী জন্মেই তুই শুদ্ধ ভজনশীল বৈষ্ণবগুরু চরণাশ্রয় করবি, শুদ্ধ ভজনশীল মাতা পিতার গর্ভে জন্ম নিয়ে তুই ভজন করতে করতে আমার মতো সিদ্ধি লাভ করবি, যা
আশীর্বাদ করলাম। সিদ্ধ মহাত্মা চলে গেলেন আর বৃক্ষটা হয়তো কয়েক মাসের মধ্যে শুকিয়ে গেল, মানে মারা গেছে, তার সেই দিনই মারা গেল, শুকিয়ে গেল ওই বৃক্ষ। বৃক্ষের তো আত্মা আছে, ডক্টর জগদীশচন্দ্র বোস, বৃক্ষ উদ্ভিদ জাতি এদের যে প্রাণ আছে তিনি তো প্রমাণ করে দিয়েছেন। তাই ওই আত্মাটা তাকে আর পশু পাখি কুলে যেতে হলো না, আগামী জন্মেই শুদ্ধ ভজনশীল মাতা পিতার গর্ভে জন্ম নিয়ে শুদ্ধ ভজনশীল গুরুচরণ আশ্রয় করে ভজন করতে করতে উদ্ধার হয়ে গেলেন। নিতাই গৌর হরি বল। তাই মানব জন্ম পেলেই যে আমি উদ্ধার হয়ে যাব তা নয়। সুলভং সুদুর্লভং প্লবংশু কল্পং গুরু কর্ণ ধারম। আমরা তো ভব নদীতে পড়েছি, মায়াময় জম্মুদ্বীপে রয়েছি, এই দ্বীপটার নাম মায়াময় জম্মুদ্বীপ, মাঝখানে রয়েছে ভবসাগর, ওপারে রয়েছে অমৃতধাম গৌর গোবিন্দের চরণ। এই ভবসাগরটা পাড়ি দিয়ে তবেই তো অমৃতধামে যাব গৌর গোবিন্দ চরণে। এই ভব নদী পাড়ি দিতে গেলে নদী যেমন বড় বড় নদী, ছোট ছোট ডিঙা পার হবে কি, কল্পনা যেতে যেতেই ও নদীর ঢেউয়ে ডুবে যাবে, বা ভাঙা তরি হবে কি পার হওয়া, পার হওয়া যাবে না, যোগ্য উপযুক্ত নৌকা প্রয়োজন। তাই বিধাতা সৃষ্ট জগতে পশু পাখি কীট পতঙ্গ লতাগুল্ম যা রয়েছে ওরাও তরি, মানে দেহ, আমরা আমাদের এই দেহটাও তরি, কিন্তু ওগুলো হলো কানা ছিদ্র বা ছোট্ট ডিঙি নৌকার মতো, ওই সমস্ত দেহে ভবনদী পাড়ি দেওয়া যাবে না, উপযুক্ত নৃদেহ অর্থাৎ মানব দেহই প্রয়োজন ভবনদী পাড়ি দেওয়ার জন্য। ভবনদী পাড়ি দিতে হলে কী করতে হবে, মানব দেহ হলেই যে ভবনদী পাড়ি দিবে তা নয়, গুরুকর্ণ ধারম, গুরুপাদ পদ্ম আশ্রয় করে দীক্ষা নিতে হবে। অদীক্ষিত ব্যক্তি দীক্ষা নিলে কি হবে, যখনই তুমি দীক্ষা নিলে ধীরে 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 মায়ানুকূলেন, মায়া অনুকূল হয়ে গেল তোমার কাছে। যেমন মনে করুন গঙ্গা স্রোত তো দক্ষিণ দিকে, নৌকাটা যাবে দক্ষিণ দিকে, এখন তো ইঞ্জিন চালিত, আগেকার দিনে পালের দ্বারা নৌকা চলতো, নৌকাটা যাবে দক্ষিণ দিকে, কিন্তু যে দক্ষিণের বাতাস যদি উত্তরে বয় নৌকা যাবে, প্রতিকূল হয়ে গেল প্রতিকূলতা। তেমনি তুমি যদি কৃষ্ণ ভজন না করো, গুরুপাদ পদ্ম আশ্রয় যদি না করো, মায়া তোমার কাছে প্রতিকূল হবে, মানে বাধা হয়ে দাঁড়াবে, বার বার তোমাকে নাকানি চুবানি খাওয়াবে, অশেষ দুঃখ যন্ত্রণা দিবে। আর যদি গুরু চরণাশ্রয় করে দীক্ষা নাও কি হবে, মায়া তোমার অনুকূল, নৌকাটা দক্ষিণ দিকে যাবে, উত্তরের বাতাস দক্ষিণে বইছে, এটা অনুকূল, যথা তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। তেমনি মায়া এমনই তোমার প্রতি অনুকূল বাতাস দিবে, অতি শীঘ্র তুমি হরিভজন করতে করতে গুরুবাক্য পালন করতে করতে তুমি গোবিন্দের চরণে পৌঁছে যাবে। মায়ান ও কুলেন অবস্যতে রিতাং পমান ভবাং ধিং স আত্মহা। স মানে নিজে, এমন সুন্দর সুবর্ণ সুযোগ পেয়ে, হরিভজন করবার সুবর্ণ সুযোগ পেয়ে, কেবল ইন্দ্রিয় চরিতার্থের জন্য, ভোগ বিলাসের জন্য মোহে পড়ে যদি গুরুদেবের চরণাশ্রয় না করে, দীক্ষা না নেয়, হরিভজন না করে, অদীক্ষিত অবস্থায় যদি কেউ মারা যায়, তাকে আত্মহত্যার পাপ নিতে হয়। আত্মহত্যা তো অনেকে আত্মহত্যা করে না, সংসারের দুঃখ জ্বালা সইতে না পেরে কেউ দড়ির মালা গলায় পড়ছে ঝুলছে, কেউ আর ট্রেনের সামনে দণ্ডবত প্রণাম করছে, একে বলে আত্মহত্যা। ওই সমস্ত আত্মহত্যায় কী হবে, ওই আত্মার সদ্গতি হয় না, ভুলেও কেউ আত্মহত্যা করবেন না। আত্মহত্যা যে করে, ওই যে একবার পিশাচ পাপ তাকে লেগে গেল, সাত জন্ম তাকে ছাড়বে না, পর পর সাত জন্ম তাকে আত্মহত্যা করতে হবে, ওই আত্মার সদ্গতি হয় না, এলো আত্মহত্যা। আবার
তুমি যদি গুরুপাদ পদ্ম আশ্রয় না করো অদীক্ষিত অবস্থায়, আত্মহত্যা করলে না, বিধাতার নিয়মে বুড়ো হয়ে মারা গেলে, বিধাতার নিয়মে মারা গেলে, কিন্তু দীক্ষিত হওনি, মানে দীক্ষা নাওনি, হরিভজন করনি, তাতে কি হবে? ওই যে মহাপাপ তোমাকে লেগেছে, সেই পাপের কারণে তোমাকেও আত্মহত্যার পাপ নিতে হবে। স আত্মহা, শ্রীমদ ভাগবতে বলেন, স মানে নিজে, সে আত্মহত্যা করলো কি জন্য? যেহেতু সে দীক্ষা নেয়নি, দীক্ষিত অবস্থায় প্রাণ যায়নি, সে আত্মহত্যার কারণে তাকেও সে আবার ভূত পেদ হবে না, তাকে পশুকুলে জন্ম নিতে হবে। একমাত্র হরিভজনই হলো মানব জীবনের চরমতম পরম সার্থকতা। অদীক্ষিত অবস্থায় প্রাণ গেলে যে তার তাকে আত্মহত্যা মানে পশু পাখি হতে হয়, ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, প্রমাণ আছে। এক ব্রাহ্মণ ব্রাহ্মণী, ব্রাহ্মণ সকালে কাজে চলে যায়, বিকেলে বাড়ি আসে, ব্রাহ্মণী তো গৃহকার্যে ব্যস্ত। একদিন দুপুরবেলা মধ্যাহ্ন সময় ওই ব্রাহ্মণের গৃহে নারদ মুনি আসলেন। নারদ মুনিকে দেখে অতিথি, অতিথি কি রূপী নারায়ণ, তার সেবা যত্ন করতে হয়। ব্রাহ্মণী তাকে বসতে আসন দিলেন, নিজ হাতে রান্না করলেন, ওই নারদমণিকে খেতে দিলেন, নারদমণি সেবা করলেন, হাত ধুইলেন। এইবার নারদমণি জিজ্ঞাসা করছে ব্রাহ্মণীকে, মা, আজকে যে তুমি আমায় খেতে দিলে, তা কোন ঠাকুরের প্রসাদ? ব্রাহ্মণী বলছে, ঠাকুর আবার কি জিনিস, মানে কেবল ব্রাহ্মণ কুলেই জন্ম নিয়েছে, কোনোদিন আচার আচরণ মানে বেদের আচরণ কাকে বলে জানে না, নাস্তিকের অধম, ঠাকুর ঠাকুর চেনেই না। বলছে, ঠাকুর বাবার কি জিনিস? নারদ মুনি বলছে, সর্বনাশ, দীক্ষা নাওনি, দীক্ষা আবার কি জিনিস? হায় হরি! এই বলেই নারদ তাড়াতাড়ি করে ঘরের থেকে উঠানে গিয়ে আঙুল মুখে ঢুকিয়ে যা খেয়েছিল সব বের করে দিলেন, আবার ঢকঢক করে পেট ভরে জল খেয়ে আবার বের করে দিলেন, মানে এক দানা অন্ন পেটে রাখলেন না। শাস্ত্রে আছে, অদীক্ষিত হাতের অন্ন যদি কেউ খায়, দীক্ষা নিয়ে তার ভজন সাধন সব নষ্ট হয়ে যায়। আগে করো আহার শুদ্ধি, পরে হবে মন্ত্র শুদ্ধি, তারপরে মন্ত্র মূর্তিমন্ত হবেন, প্রকটিত হবেন। তুমি যে খাওয়ারটা খাবে, সেই খাওয়ারটা যদি শুদ্ধ না হয়, তার যে শক্তি ক্রিয়া, খাওয়ারের মধ্যে যে শক্তিটা আছে, ক্রিয়াটা আছে, সেটা তোমার মধ্যে প্রবেশ করবে, ওই শক্তিটা তোমার ইন্দ্রিয়কে চঞ্চল করবে, তাতে কি হবে? তোমার ভজন সাধন নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে আহার শুদ্ধি। নারদ মুনি বলছেন, দীক্ষা নাওনি, দীক্ষা না নিলে যে তোমায় মহাপাপে লিপ্ত হতে হবে। ব্রাহ্মণী ভয় পেয়ে গেলেন, বলছে, বাবা তাহলে কি করব, দীক্ষা নাও নেবে? বলছে, হ্যাঁ নেবো, কিন্তু আমার স্বামী তো বাড়িতে নেই, স্বামী আসো, স্বামী আসতে আসতে আমি থাকবো না, যদি দীক্ষা নাও তুমি একা নিতে পারো, স্বামী আসলে পরে নেবে, তুমি যদি নিতে চাও আমি দিতে পারি। বলছে, হ্যাঁ নেবো, যাও নদীতে স্নান করে এসো। ব্রাহ্মণী স্নান করে আসলেন, দীক্ষা দিলেন, দীক্ষা দেওয়ার পর সব নিয়ম কানুন বলে দিলেন, অদীক্ষিত ব্যক্তির, অদীক্ষিত ব্যক্তি যে তার ছোঁয়া জল পর্যন্ত খাবে না, হ্যাঁ সব নিয়ম কানুন বলে দিলেন। স্নান করে উঠে আগে তিলকান্নিক জপ তপ করবে, তুলসীতে জল দেবে, প্রদক্ষিণ করবে, সেবা পূজার সব নিয়ম শিখিয়ে দিলেন। নারদ চলে গেলেন, যাওয়ার সময় বলছে, শোনো ব্রাহ্মণী, যদি কখনো কোনো বিপদ, কোনো কারণে বিপদে পড়ো, তুমি আমাকে স্মরণ করবে, আমি এসে যাব, তোমাকে রক্ষা করব। নারদ চলে গেলেন। ব্রাহ্মণী তো বিকেলে যেমন বাড়ি আসে, এসেছে, এসে বলছে, ও গৃহিণী, ও ব্রাহ্মণী, দাও না এক গ্লাস জল, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। ব্রাহ্মণী ভাবছে, হাতের কাজ শেষ হয়ে আসছে, তো ঠিক আছে বসো, আমি জল দিচ্ছি, হাতের কাজটা শেষ করে নেই। হাতের কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেছে, ব্রাহ্মণ কী করেছে, কলসিতে জল গড়িয়ে ঢকঢক করে খাওয়া আরম্ভ করেছে। ব্রাহ্মণী ছুটে এসে বলছে, সর্বনাশ করলে, তুমি আমার কাজ বাড়িয়ে দিলে, একটু তেজাতেজি করেছে।
ছুঁয়ে দিয়েছে। ব্রাহ্মণ কী করেছে, কলসি জলটা বাইরে ফেলে আবার নতুন করে জল নিয়ে আসলেন। ব্রাহ্মণ স্নান করে এসলো, খেতে দিয়েছে। ব্রাহ্মণের স্বভাব কেমন, প্রতিদিন খাওয়ার পর একটু প্রসাদ রেখে যায়, ব্রাহ্মণে ওই পাতে খায়, তা আজকেও রেখে গেছে। ব্রাহ্মণে কী করেছে, ওই পাতের প্রসাদগুলো ফেলে দিয়ে থালাটা ধুয়ে নিয়ে তিনি আবার নতুন করে অন্ন বেড়ে খেলেন। এইভাবে কয়েকদিন গেল। ব্রাহ্মণ দেখে মনে মনে ভাবছে, কি আরে পতি হলো পরম গুরু, পতির প্রসাদ পত্নী খাবে, এটাই তো ধর্ম। আজকাল দেখছি আমার থালা পর্যন্ত ধুয়ে এনে খায় আর এঁঠোটা ফেলে দেয়। ব্রাহ্মণে কি এসে বলছে, কি গো কবে থেকে তোমার ভীমরতি ধরেছে, হ্যাঁ এইভাবে তুমি অনাচারী হচ্ছ, আমার পাতে তুমি খাও না, আজকাল কিসে তোমাকে ভূতে ধরেছে নাকি? ব্রাহ্মণে বলছে, না তোমার এঁঠো খেলে আমার পাপ হবে। এই যেমনই বলা, ব্রাহ্মণ বলছে, কি এত বড় কথা? বলছে, হ্যাঁ আমার গুরুদেব বলেছে। আবার, আরে পতি পরম গুরু, পতির প্রসাদ খাবে একমাত্র পত্নী, এটাই তার ধর্ম, কোন গোসাঁই কি বলেছে সেটা মানলে হয় নাকি? হে খা। বলছে, না খাবো না। জোর করে খাওয়ানোর চেষ্টা করছে চুলের মুঠি ধরে। ব্রাহ্মণী তখন মনে মনে ভাবছি, গুরুদেব তো বলেছে যখন বিপদে পড়বি আমায় স্মরণ করবি। সঙ্গে সঙ্গে নারদ মুনিকে স্মরণ করলেন। সঙ্গে সঙ্গে নারদ মুনি এসেছে, হে ব্রাহ্মণ চুলের মুঠি ছাড়ো। কে? আমি নারদ। ও হ্যাঁ, আপনার নাম শুনেছি, আপনি সেই নারদ? তা হ্যাঁ, দেখুন না আপনি আমার স্ত্রী একটু বুঝিয়ে দিন না, পতি পরম গুরু, পতির প্রসাদ খাবে পত্নী, এটাই তো ধর্ম। তুমি ছাড়ো বলছি চুলের মুঠি, তোমার স্ত্রী তোমার এঁঠো খাবে না। কেন, তুমি দীক্ষা নিয়েছ? বলছি, না তোমার স্ত্রী আমার কাছে দীক্ষা নিয়েছে, ও সাধন ভজন করি, তোমার এঁঠো এমনকি তোমার ছোঁয়া জল পর্যন্ত কিলোর ভজন নষ্ট হয়ে যাবে যদি তোমার এঁঠো খেতে পারে, যদি তুমি দীক্ষা নাও। ব্রাহ্মণ বলছে, ঠিক আছে দীক্ষা নেব, যাও স্নান করে এসো। ব্রাহ্মণ চলে গেলেন স্নান করতে। গ্রামেগঞ্জে একটা নিয়ম আছে, যদি পুকুরে বা নদীতে কেউ স্নান করতে যায় আর ঘাটে বসে একটু আড্ডা মারে, দু চারজন পাঁচজন আড্ডা মারে, কার কেমন চাষ হলো, কে কি ব্যবসা করছে, কি কত লাভ হলো, একটু আড্ডা মেরে তারপরে তো স্নান করে যে যা বেরে বাড়িতে ফিরে আসে, প্রতিদিন ওইভাবেই তো আড্ডা মারে। কিন্তু আজকে সবাই পাড়ার ব্রাহ্মণরা বসে আছে তারা গল্প করার জন্য, ওই ব্রাহ্মণ কি করেছে, নদীতে গিয়ে স্নান করতে নামছি। জি ডেকে বলছে, কী হলো এখানে, আরে আসো বসো একটু গল্প করি। বলছে, না বাড়িতে গুরুদেব এসেছে। তাতে কি হয়েছে? না না গুরুদেব বেশিক্ষণ থাকবে না, আমায় দীক্ষা দেবে, দীক্ষা নেব তাই আমি স্নান করছি। এই শোনো, জোর করে ডাকলো, এটা কি মাস জানো? বলছে, হ্যাঁ জানি, এটা ভাদ্র মাস। শোনো শাস্ত্রে আছে পৌষ মাস, চৈত্র মাস আর ভাদ্র মাস, এই তিন মাসে দীক্ষা নিতে নাই, দীক্ষা নিলে তার কখনো ভালো হয় না, মঙ্গল হয় না। ওই গোসাঁইকে বলো মনে হয় গোসাঁই ভালো নয়, হ্যাঁ শাস্ত্র জ্ঞান নাই, তাই তোমায় ভাদ্র মাসে দীক্ষা দিতে চাইছি। গোসাইকে বলো অন্য মাসে আসতে, তুমি ভাদ্র মাসে নিও না। বাড়িতে এসে বলছে, গোসাই দীক্ষা তো নেব তবে এই মাসে নেব না, আপনি অন্য মাসে আসুন, এটা ভাদ্র মাস, দীক্ষা নিতে নেই। কিন্তু শাস্ত্রে একটা আছে, আবার শাস্ত্রে এও আছে, যদি উপযুক্ত ভজনশীল গুরু পেয়ে যাও এবং সত্যিকারে যদি তুমি ভজন করতে চাও এবং গুরুদেবও যদি দেখে এ সত্যিকারে ভজন করবে, সেখানে স্থান কাল পাত্র ক্ষণ নক্ষত্র কোনো লাগে না। কেন, শুদ্ধ ভজনশীল সদাচারী গুরুকে সবসময় পাওয়া যায় না। আবার গুরু দেখেন ভজন করবার জন্য উপযুক্ত মনোবৃত্তি সদাচারী শিষ্য সবসময় পাওয়া যায় না, এই জন্য এখানেও ছাড় আছে, দেওয়া যায়। নারদ বলছে, ঠিক আছে তোমার মঙ্গল করতে চাইলাম, তোমার অমঙ্গল তুমি ডাকছো, আমি কি করতে পারি, ঠিক আছে আসছি, চলে গেলেন। দৈবক্রমে সেই ভাদ্র মাসে দুজনার মৃত্যু হলো, স্বামী স্ত্রী ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনারই মৃত্যু হলো। তা মৃত্যু হলো, ব্রাহ্মণী দীক্ষা নিয়েছেন, দীক্ষিত অবস্থায় মারা গেছে, এই জন্য ওই ব্রাহ্মণী জন্ম নিলেন এক রাজার রাজকন্যা রূপে। আর ব্রাহ্মণ যে অদীক্ষিত অবস্থায় মারা গেছে, ওই পাপের কারণে ওই রাজ্যে
বনে একটা হাতির বাচ্চা হয়ে জন্ম নিল। দেখুন দুজনার কর্মে দুজন, স্বামী স্ত্রী তো একাত্মা না, কর্ম কখনো কাউকে ছাড়ে না, যে যেমন কর্ম করবে তাকে সেই ফল ভোগ করতে হবে। দুজনে দু জায়গায় জন্ম নিল, রাজকন্যা বিবাহের উপযুক্ত হলেন, বিবাহের উপযুক্ত হয়েছে, রাজা কি করলেন স্বয়ম্বর সভা ডাকলেন, বহু দেশে রাজা রাজমন্ত্রী রাজপুত্র এবং সাধু সন্ন্যাসীদের নিমন্ত্রণ করলেন স্বয়ম্বর সভায়। যথাদিন আগত স্বয়ম্বর সভার দিন সবাই আমন্ত্রিত ব্যক্তি এসেছেন, রাজা রাজকন্যার হাতে বরমাল্য দিয়ে বলছে মা বহু দেশে রাজা রাজমন্ত্রী রাজপুত্র এসেছে, কত সাধু সন্ন্যাসী এসেছে, তোমার ভাগ্য নির্ধারণ তুমি করো, যাকে পছন্দ হবে তার গলায় তুমি মালা দাও, আমি তার হাতেই তোমাকে সম্প্রদান করব। তো তার কয়েকদিন আগে রাজা মৃগয়ায় গিয়েছিলেন, বনে গিয়েছিলেন, বনে গিয়ে বিচরণ করতে করতে ওই হাতিটাকে দেখে রাজার পছন্দ হলো, এই হাতিটাকে ধরে নিয়ে যাব, মেয়েকে বিয়ে দেব, এই হাতির পিঠে রথ বানিয়ে আমার মেয়েকে ওর পিঠে চড়িয়ে তার শ্বশুরালয়ে নিয়ে যাব। সৈন্য সামন্তে তার হাতিটাকে ধরে বেঁধে নিয়ে আসলেন, ওই রাজসভায় রয়েছেন হাতিটা বাঁধা, সুন্দর করে সাজানো গুছানো রয়েছে, রাজকন্যা বরমাল্য নিয়ে সবার কাছে, রাজা রাজমন্ত্রী রাজপুত্র দেশ বিদেশে যতজন এসেছে সবার কাছে কাছে গেছে, ঘুরতে ঘুরতে কাউকে পছন্দ হলো না, শেষে কী করলেন ওই হাতির গলায় মালাটি দিয়ে দিলেন। মানে ওই রাজকন্যা ছিল, মানে গত জন্মে জাতিশ্বর, জাতিশ্বর কাকে বলি, যে সাধনার দ্বারা গত জন্মে কি ছিল যে জানতে পারে তাকে বলে জাতিশ্বর। এই কন্যাটি জাতিশ্বর ছিল, কাউকে পছন্দ হলো না, ওই হাতির গলায় যখনই মালাটা দিয়েছি, নানান রাজ্যের থেকে রাজা রাজমন্ত্রী রাজপুত্র সবাই এসেছে, তো সবাই দুধ চিচি রে 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 করে সবাই হট্টগোল আরম্ভ করে দিলেন, বলা বলি করছি ছি 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 ছি, এই ঠকবাজ রাজা, তার একটা পাগলি একটা কন্যাকে সম্ভব সবাই পাঠিয়েছে, এত রাজা রাজমন্ত্রী রাজপুত্র রয়েছে কাউকে পছন্দ হলো না, হাতির গলাকে গলায় মালা দিলে হাতিকে পছন্দ হলো, সবাই দূর দূর ছিছি করছে। রাজা এসে তার কন্যাকে বলছে মা আমি তো জানি, আমি জানি তুমি সুস্থ সুস্থ মস্তিষ্ক, তুমি কেন এই হাতিটাকে মালা দিলে। ওই রাজকন্যা তো মনে আছে গুরুদেব বলেছে যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি বিপদ থেকে রক্ষা করব, গত জন্মে বলেছিল। রাজকন্যা সঙ্গে সঙ্গে নারদ মুনিকে স্মরণ করলেন, নারদ মুনি এসে বলছে রাজন আপনার মেয়ে কখনো ভুল করেন নাই, দেখুন ইনিকে। নারদ মুনি নাম করতে করতে বিনা যন্ত্রটি যখনই হাতির মাথায় ঠেকিয়ে দিলেন, স্পর্শ করালেন, নারদের কৃপায় ওই হাতিটা তার দেহ পরিবর্তন হয়ে দিব্য এক রাজপুত্রের মতো সুঠাম দেহ সামনে প্রকটিত হলো। সবাই চিন্তায় পড়ে গেল, হাতি ছিল নারদ কী করে কে মানুষ করলে, কে? রাজা বলছি হে মুনিবর ইনি কে, আমার কন্যাটিই বা কে? তখন পূর্বজন্মের বৃত্তান্ত বললেন, হে রাজন ইনি হলেন ব্রাহ্মণ, আর আপনার কন্যা গত জন্মে এরা স্বামী স্ত্রী ছিল, ব্রাহ্মণ ব্রাহ্মণই ছিল, কন্যাটিকে আপনি পেয়েছেন ওর পূর্ণ বলে, আপনার রাজকন্যা রূপে আপনার ঔরসে জন্ম নিয়েছেন আপনি ভক্তিমান বলে,
এই ব্রাহ্মণই দীক্ষা নিয়েছে, ব্রাহ্মণকে দীক্ষা দিতে চেয়েছিলাম, ব্রাহ্মণ দীক্ষা নেয়নি, অদীক্ষিত অবস্থায় মারা গিয়েছে, তাই ও পশুকুলে জন্ম নিয়েছি। আর ব্রাহ্মণই দীক্ষা নিয়েছিল, দৈবক্রমে মারা গিয়েছে, তাই সেই পুণ্য বলে রাজকন্যা রূপে জন্ম নিয়েছেন। নারায়ণ মন্ত্রে পুনরায় দুজনকে দীক্ষা দিলেন এবং দুজনকে বিবাহ দিলেন। দুজনে নারায়ণের ভজন করতে করতে, নারদ মুনি চরণ চিন্তা করতে করতে, নারায়ণের ভজন করতে করতে যথাসময়ে তারা বৈকুণ্ঠে লাভ করলেন। নিতাই গৌড় হরি বল, শ্রীমদ ভাগবতে রয়েছেন, নৃদেহ মাদ্যং সুলভং সুদূর লবং প্লবংশু কল্পং গুরুকর্ণ ধারম। দীক্ষা অবশ্যই নিতে হবে, আবার দীক্ষা নিলেও হবে না, দীক্ষা নিয়ে সদাচারী আচরণ পালন আচরণ করতে হবে, পালন করতে হবে নিয়ম। আমরা যে সমস্ত আহার করছি এগুলো আমাদের মানুষের আহার নয়, এ সমস্ত আমাদের আহার নয়, অখাদ্য কুখাদ্য মানুষের আহার নয়, সাত্ত্বিক আহার। এই শ্রীমদ ভাগবতে আছে বেন মহারাজ এমনই অত্যাচারী দুষ্ট পাপিষ্ট মতি, বেন মহারাজ সকল মুনি ঋষিদের ধরে এনেছে, সালিস বিচার সভা বসাইছে, বিচার সভায় সালিস সভায় সকল মুনি ঋষিদের দিকে আঙুল তুলে বলছে আপনারা পতিতা ধর্ম পালন করছেন। মুনি ঋষিদের বলছে বেন মহারাজ, পতিতা কাকে বলে? যে রমণী স্বামীর খায়, স্বামীর পরে স্বামীর সকল শখ সুখ আহ্লাদ গ্রহণ করে, মন স্বামীকে দেয় না, পর পুরুষকে দেয়, সবসময় পর পুরুষের চিন্তা করে, তাকে বলে পতিতা। হে মুনি ঋষিগণ, আপনারা তো পতিতা ধর্ম পালন করছেন, আমি মহারাজা, আমার রাজ্যে আপনারা বাস করছেন, আমার রাজ সব ভোগ আপনারা করছেন, শখ সুখ আহ্লাদ রাজের আমার রাজ্যের যা বিষয় বৈভব সব ভোগ করছেন, সেগুলো আমার, যজ্ঞ করতে হয় আমার নামে যজ্ঞ করুন, জপ করতে হয় আমার নামে জপ করুন, গুণকীর্তন করতে হয় আমার নামে গুণকীর্তন করুন, তা না করে ভগবান নারায়ণের গুণকীর্তন করছেন, আমার খাচ্ছেন নারায়ণের চিন্তা করছেন, পতিতা না? আহুতি দিতে আমার নামে আহুতি দিন, যজ্ঞ করতে আমার নামে যজ্ঞ করুন, ভজনা করতে আমার নামে ভজনা করুন, আমার খাচ্ছেন আমার সব ভোগ করছেন আর নারায়ণের ভজনা করছেন, পতিতার ধর্ম পালন করছেন, ওই ধর্ম ছেড়ে দিন আপনারা, নাহলে আপনাদের বন্দি করব, কারাগারে নিক্ষেপ করব। সকল মুনি ঋষি একযোগে এমনভাবে বিকট শব্দ করলেন, সেই চিৎকারে বেন মহারাজ মারা গেল। মুনি ঋষিগণ কি করলেন? তারা নিজ নিজ বনে গিয়ে আবার যাগযজ্ঞ হোম ব্রত তপস্যা সাধন ভজন করছেন। কয়েক হাজার বছর পার হলো, হঠাৎ আকাশে মেঘ নেই, দুপুরবেলা দেখছে একটা মেঘের মতো ছায়া ঘুরে বেড়াচ্ছে। মুনি ঋষিগণ চিন্তা করলেন বহু বছর ধরে রাজা নেই তো, মনে হয় কোনো দৈত্য অসুরগণ তারা মেঘে ছায়ারূপে গ্রাস করতে এসছে, তাই রাজার প্রয়োজন। তখন কি করলেন? চলে আসলেন, বেন মহারাজের স্ত্রীকে ডেকে বলছে, রানীমাকে বলছে, রানীমা বেন মহারাজ তো মারা গিয়েছে, ওর দেহটা কি আছে? রানীমা বলছে হ্যাঁ আছে, ওই দেহটাকে আমি আতর জলে রেখেছি, নষ্ট হয়নি। বলছে নিয়ে আসুন, নিয়ে আসলেন। মুনি ঋষিগণ কি করলেন? ওই বেন মহারাজের মৃতদেহের জানু দুটো জানুকে মন্থন করতে লাগলেন, মন্থন করতে করতে এক দিব্য কালো কুচকুচে এক দিব্য কালো বর্ণের পুরুষ প্রকটিত হলো। এই পুরুষটির নাম হলো নিশীথ, নিশীথ মানে কালো। তো ওই যে মন্থন করেছে বেন মহারাজের শরীরের মধ্যে যত পাপ ছিল, সেই পাপের থেকে ওই নিশীথ নামে
একটি পুরুষ প্রকটিত হলো, এলো পাপ। নিষিদ্ধ বলছে আমার এখন কি কাজ, বলছে আপনি বসুন। বসালেন, বেন মহারাজের দক্ষিণ বাহু মন্থন করলেন মুনি ঋষিগণ, তার দ্বারা এক সুবর্ণ এক দিব্য পুরুষ প্রকটিত হলো, তার নাম পৃথু। বাম বাহু মন্থন করাতে তাতে এক দিব্য নারী প্রকটিত হলো, তার নাম হলো সুরুচি। পৃথু এবং সুরুচির সঙ্গে বিবাহ দিলেন অত্রি, দুজনের বিবাহ হলো। মুনিষীদের জিজ্ঞাসা করছে আমাদের কি কাজ, তখন মুনিষীগণ বললেন দেশে রাজা নেই, রাজা না থাকার কারণে অভাব অনটনে পড়েছে প্রজাগণ, তাদেরকে আপনি রক্ষা করুন। সঙ্গে সঙ্গে দুজনকে রাজা রানী রূপে রাজ সিংহাসনে বসালেন। পৃথু মহারাজ রাজ পালন করবেন। এদিকে যেহেতু রাজা পেয়েছে, প্রজারা সবাই ছুটে এসেছে রাজাকে দর্শন করতে। রাজাকে দর্শন করতে এসে সবাই মিলে একযোগে বলছে, মহারাজ আমরা বহুকাল ক্ষুধার্ত, আমাদের অন্ন দিন। মহারাজ পৃথু বলছে, অন্ন? আমি এই তো সবে রাজের আসনে বসলাম, রাজ সিংহাসনে বসলাম, আপনাদের গৃহে অন্ন নেই কেন? সকল প্রজাবৃন্দ বলছে, মহারাজ আমরা চাষ করছি, ফসল হচ্ছে না, গাছ লাগাচ্ছি, ফল ফুল হচ্ছে না, গোপালন করছি, গাভী মাতা দুগ্ধ দিচ্ছে না, কেন? সব পৃথিবী গ্রহণ করে নিচ্ছে, আপনি আমাদের অন্ন দিন, আপনি তো রাজা। তখন পৃথু বলছে, আপনারা শান্ত হন, আমি সবাইকে অন্ন দান করব। পৃথু মহারাজ কি করলেন, ধনুকে বাণ যোজনা করলেন, বাণ নিয়ে পৃথিবীকে নিধন করবার জন্য। যখনই ধনুকে বাণ যোজনা করে গুণের টান দিলেন, বাণ ছাড়বে, পৃথিবী ভয়ে কম্পিত হয়ে গোমাতার রূপ ধারণ করে নিজেকে প্রাণ রক্ষা করবার জন্য ছুটছেন। সপ্ত স্বর্গ সপ্ত মাতা পাতাল 14 ভুবন ঘুরছে, আর পিছনে পিছনে পৃথু মহারাজ ছুটছেন। কিছুতেই পৃথু মহারাজের হাত থেকে রক্ষা পেল না। অবশেষে গোমাতা রূপী পৃথিবী পৃথু মহারাজের চরণে পড়ে বলছি, আপনি আমায় রক্ষা করুন, আমি শরণাগত। পৃথু মহারাজ বলছে, শরণাগতকে রক্ষা করতে হয়, তাকে নিধন করতে নেই। তুমি যে আমার শরণাগত হয়েছ, তুমি অন্ন দিচ্ছ না কেন আমার প্রজাদের? আমার প্রজাদের অন্ন দাও। তখন পৃথিবী বলছে, হে মহারাজ আমি অন্ন দিচ্ছি না কেন, তবে শুনুন, হাজার হাজার বছর আগে আমি প্রচুর পরিমাণে অন্ন দিয়েছি প্রত্যেক প্রজাকে, আর প্রজারা আমার থেকে অন্ন নিয়েছে, আমি দিয়েছি কেন? তারা আমার থেকে ধন সম্পদ নেবে, আর ওই ধন সম্পদ পেয়ে তারা ভগবানের নামে যজ্ঞ করবে, দেবতার নামে যজ্ঞ করবে। আর তারা তা না করে কি করেছে, ইন্দ্রিয় চরিতার্থে ভোগ বিলাসে এমনভাবে মত্ত হয়েছে যে তারা দেবদেবের উপাসনা করে না, ভগবানের নামে নিবেদন করে না, যাগ যজ্ঞ হোম ব্রত তপস্যা করে না, ইন্দ্রিয় চরিতার্থে মেতে রয়েছে। কোনো ব্যক্তির সম্পদ যদি কেউ এই জন্য দান করতে হয় উপযুক্ত জায়গায়, আপনার সৎকর্মের অর্থ যদি অসৎ জায়গায় চলে যায় তার কারণে আপনাকেও অসৎ আচরণে ব্রতী হতে হবে, এই জন্য দান করতে হয় উপযুক্ত জায়গায়। তাই পৃথিবী বলছে, আমার দান প্রজারা নিয়ে তারা যদি অসৎ আচরণ করে সেই পাপ তো আমাকে লাগবে। তাই আমি চিন্তা করলাম, ওদেরকে আমি আর আমার ধন সম্পদ দেব না, আমি সকলগুলো একসঙ্গে গুটিয়ে নিয়ে আমি গর্ভে রেখেছি, সে তো হাজার হাজার বছর আগে, সেগুলো এতদিন হজম হয়ে গেছে, চাইলেও পাবে না। তখন পৃথু মহারাজকে বলছে, আপনি উপযুক্ত দহন পাত্র প্রস্তুত করুন, উপযুক্ত দহন পাত্র এবং উপযুক্ত বৎস, এবং যিনি দহন করবেন এমন উপযুক্ত আপনি নিয়ে আসুন, আমি সবাইকে তাদের আহার দেব। দেখুন
আমাদের আহারটা কি হওয়া উচিত শ্রীমদ ভাগবতে নির্ণয় করে দিয়েছি। ঠাকুর মহাশয় বলেছেন না, শ্রীমদ ভাগবত হলো মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ। তুমি যে কর্মই করো, যে ধর্মই করো, দেবদেবীর উপাসনা করছো করো, জ্ঞানকাণ্ড যাচ্ছ যাও, কর্মকাণ্ডে যাচ্ছে যাও, বা শুদ্ধভাবে তুমি ভগবত আরাধনা করবে করো, কিন্তু ভাগবতকে ভালোভাবে দেখো। ভাগবত না দেখা পর্যন্ত তোমার কোনো কর্মে ভক্তি আসবে না, ভক্তি না আসলে ওই সব কর্মই বিফল। শ্রীমদ ভাগবত বলেছেন কি আহার করবে, কার কি আহার, একজনের আহার অন্যে খেলে বিষক্রিয়া হয় কি না, যার যেমন আহার বিধাতা তৈরি করে দিয়েছেন, শ্রীমদ ভাগবত নির্ণয় করে দিয়েছেন আমাদের আহারটা কি হওয়া উচিত। সাত্বিক আহার, বেন মহারাজের বাহুর থেকে তো প্রীত মহারাজ উৎপন্ন হয়েছেন, সেই প্রীত মহারাজ কি করলেন, নিজের হস্তকে পাত্র করে, বেন মহারাজ তার হস্তকে পাত্র করে ওই পৃথিবীরূপী গোমাতার কাছ থেকে অন্ন এবং ঔষধ, ফলমূল, শাক সবজি তিনি দহন করে নিলেন। তাহলে আমাদের আহারটা কি হওয়া উচিত, পৃথিবী বলেছে না যে মহারাজ আপনি পাত্র নিয়ে আসুন, পাত্র নিয়ে আসুন, উপযুক্ত বৎস নিয়ে আসুন, আমি সবাইকে আহার দেব। তাই পৃথু মহারাজ কি করলেন, মানব জাতির জন্য অন্ন এবং ঔষধ এই সমস্ত দ্রব্য তিনি দহন করে নিলেন পৃথিবীর কাছ থেকে। আবার পক্ষীকুল তারা গরুরকে বৎস করে তারা কীট পতঙ্গ এই সমস্ত দুগ্ধ পৃথিবীর কাছ থেকে গ্রহণ করে নিলেন। কীট পতঙ্গ, জলচর, মাছ এই সমস্ত, এরা পাখি খায়, পক্ষী গরুরকে বৎস করে গ্রহণ করে নিলেন। আর অসুর দত্ত কি করলেন, অসুর দত্তগণ তারা মহাদেব রুদ্রদেবকে বৎস করে সুরা মদ রূপী দুগ্ধ পৃথিবীর কাছ থেকে দহন করে নিলেন। তাহলে কেউ যদি মদ খায়, ভাগবত ধর্ম তোমাকে অসুর বলে গণিত করা হবে, অসুর বলে গণনা করা হবে, ভাগবত ধর্মে আসবে না। শুধু মদ নয়, মাদক দ্রব্য, মাদক দ্রব্যের মধ্যে যা পড়ে, চা পান, বিড়ি, সিগারেট, এমন কি মদ, আফিং, গাঁজা এগুলো তো আছেই, নেশাগ্রস্ত যা তাহাই হলো মাদকের মধ্যে পড়ে, তাহা অসুরগণ তারা রুদ্রদেবকে বৎস করে পৃথিবীর কাছ থেকে দহন করে নিলেন। এবার আমি যদি খাই, দেখুন, আবার যারা কাপালি তান্ত্রিক যারা, তারা কি করলেন, ওই মানুষের মাথার খুলিকে পাত্র করে রক্ত এই সমস্ত দহন করে নিলেন। এই জন্য সনাতন ধর্ম বিশ্বের মধ্যে, সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ ধর্ম, আমাদের এই ভাগবতী ভাগবতের মধ্যে যত চুলচিরা বিচার, এমন বিচার কোনো ধর্মে আছে কি, কোনো ধর্মে নেই। তামসিক,
কোন ধর্মে এমন চুলচিরা বিচার নেই, তুমি চিরতরে মায়াময় জম্মুদ্বীপ থেকে সকল দুঃখ অবসান করে তুমি অমৃতধাম গৌর গোবিন্দের চরণে যাবে, অথচ ভোগ বিলাসে তুমি মেতে থাকবে, দেহ ইন্দ্রিয় চরিতার্থে মেতে থাকবে, তা বললে তো হবে না। আগে করো আহার শুদ্ধি, পরে হবে মন্ত্র শুদ্ধি, তবেই তো মন্ত্র মূর্তিমন্ত হবে। আহার বলতে শুধু খাদ্য খাওয়ার নয়, খাদ্য খাওয়ার তো সঠিকভাবে সুন্দর শুদ্ধ করতেই হবে, তার সঙ্গে আমাদের যত ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়গণকেও শুদ্ধ আহার দিতে হবে। শুধু পেটের খোরাক ওই ভাত ডাল তরি তরকারি নয়, চোখেরও খোরাক আছে। চোখের খোরাক কি? ভালো মন্দ দেখা। কানের খোরাক নিন্দা শোনা না। চোখের খোরাক হলো, চোখের আহার হলো গৌর গোবিন্দ দর্শন করা, ভাগবত দর্শন করা। কানের আহার হলো গৌর গোবিন্দের গুণকীর্তন শ্রবণ করা। নাসিকার আহার গৌর গোবিন্দের চরণ পুষ্প গন্ধ গ্রহণ করা। আবার হাতের খোরাক গৌর গোবিন্দের সেবা পূজার যত কিছু কর্ম রয়েছে, ফুল তোলা, মালা গাঁথা, চন্দন বাটা, তাম্বুল রচনা করা, মন্দির মার্জনা করা, এই সমস্ত হাতের খোরাক। আবার পদের খোরাক কি? পায়ের খোরাক কি? গৌর গোবিন্দের লীলাভূমি পর্যটন। এই পা দিয়ে অসৎপথে যাওয়া যাবে না, অসৎপথে যাওয়া যাবে না, এর জন্য পা নয়। চরণটা পেয়েছি একমাত্র গৌর গোবিন্দের মন্দির পরিক্রমা করবার জন্য, ভগবত ধামে গমনাগমন করবার জন্য। এগুলো খোরাক, আহার শুদ্ধ, এই হলো শুদ্ধ। আর আমার গোবিন্দ তো খুব সুন্দর, সুন্দর না? খুব সুন্দর আমার শ্যামে সুন্দর, শ্যামে সুন্দর আমার শ্যামে সুন্দর, শ্যামে সুন্দর ও তার হাসি সুন্দর, বাসি সুন্দর আমার শ্যামে সুন্দর, শ্যামে সুন্দর ও তার চরণে চরণে নপুর সুন্দর আমার শ্যামে সুন্দর, শ্যামে সুন্দর। শ্যাম তো সুন্দর না? কি মন যদি চায় অসুন্দর বলতে, বলুন, কেউ কিছু বলবে না, নির্ভয়ে বলুন শ্যাম অসুন্দর, সুন্দর না? আহা খুব সুন্দর, খুবই সুন্দর না? হ্যাঁ আচ্ছা ভাবুন তো, এখন যদি ভাববার সময় না হয়, নিরালায় বসে, নির্জনে বসে, একাকী, শুধু এইটুকু কথা ভাববেন, আমার শ্যাম যদি সুন্দর হয়, এই সুন্দরের পূজারি হতে হলে নিজেকে কতটা সুন্দর হতে হবে, কতটা সুন্দর হতে হয়। সুন্দর হয়েই তো সুন্দরের পূজারি হতে হয় গো। সুন্দরের কাছে হলে সুন্দর, সুন্দরের কাছে যেতে গেলে, সুন্দরের সেবা করতে গেলে, সুন্দরের পূজা করতে গেলে, সুন্দরের পূজারি হতে গেলে নিজেকে ততোধিক সুন্দর হতে হয়। কথায় বলে, তুমি যদি দেবতার পূজা করতে চাও, আগে মনটাকে দেবতার মতো করে নাও। তেমনি সুন্দর, সুন্দরীর চরণে যেতে গেলে সুন্দর হয়েই যেতে হয়, অসুন্দর মনোবৃত্তি নিয়ে
খুঁটিনাটি জিভিংসা এই সকল মনে নিয়ে কখনো সুন্দরীর কাছে যাওয়া যায় না। মন যদি সুন্দর হয়, কে বলেছে পাথরের মূর্তি, কে বলেছে কাঠের মূর্তি কথা বলতে পারে না, কে বলেছে সুন্দর হয়ে সুন্দরকে চিন্তা করো, সুন্দরকে ভাবনা করো, সুন্দরকে ডাকো, তার গুণকীর্তন করো, দেখবে সুন্দর তোমার নাচের পুতুল হয়ে যাবে। কৃষ্ণ নিজ মুখে বলেছেন, ভক্তের হাতে প্রেমের ডুরি আমাকে যেদিকে নাচাই আমি সেই দিকে ফিরি, ভক্ত যেদিন দেয় আমি সেদিন খাই, যেদিন না দেয় আমি সেদিন উপবাসি যাই। প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে ডাকবো অথচ তিনি সাড়া দেবেন না, এমন কোনো প্রমাণ আছে? ভুরি ভুরি প্রমাণ আছে। ঔরঙ্গজেব যে দিল্লির সম্রাট, তার কন্যার একটা জীবনী শুনুন। ঔরঙ্গজেব তো দুর্দণ্ড প্রতাপশালী ছিল, এমনকি হিন্দু বিদ্বেষী। দিল্লির থেকে আগ্রা, আগ্রার থেকে দিল্লি, মাঝখানে হলো বৃন্দাবন। খেয়াল খুশি যখনই যেত, দিল্লির থেকে আগ্রা যাচ্ছে, বৃন্দাবনে কিছু মঠ মন্দির ভেঙে চলে যাচ্ছে। আগ্রার থেকে দিল্লি আসছে, মাঝেই তো বৃন্দাবন, মন্দির ভেঙে দিচ্ছে, বিগ্রহ ভেঙে দিচ্ছে, কত অত্যাচার করেছে। ঔরঙ্গজেব তিনি দিল্লি আসছেন রাত্রে, রাত্রে দেখছে মদনমোহন মন্দিরের চূড়ায় একটা মস্ত বড় প্রদীপ আছে, ঘি জ্বলছে, ঘিয়ের বাতি জ্বলে সারা রাত্রি। তিনি জিজ্ঞেস করছে মন্ত্রীকে, সেনাপতিকে জিজ্ঞেস করছে, এটা কোথাকার আলো? খবর নিয়ে বললেন, মহারাজ এটা হিন্দুদের মদনমোহন মন্দিরের চূড়ায় একটা মস্ত বড় প্রদীপ আছে, কয়েক মন ঘি ধরে সারা রাত্রি জ্বলে। বিধর্মী হিন্দুদের মন্দিরের আলো আমায় দেখতে হবে? যাও মন্দির ভেঙে দাও। খামখেয়ালি, কত অত্যাচার করেছি। এইভাবে একবার মর্মান্তিক কাহিনী শুনুন। একবার ঔরঙ্গজেব বৃন্দাবনে আসছেন, শুনতে পেয়ে সবাই সাবধান হয়ে যাচ্ছে, বিগ্রহগণ লুকাচ্ছে। একজন কি করেছে, 2 ফুট উচ্চতা কৃষ্ণ বিগ্রহ, 4 ফুট মাটির গর্ত করেছে এক ভক্ত বৈষ্ণব, ওই গর্তের মধ্যে গোবিন্দকে মাটি চাপা দিয়ে চলে যাবে, যখন বিপদ কেটে যাবে আবার মাটির থেকে বের করবে। এখন তো আমরা নিশ্চিন্তে ভজনা করছি, তখন কত বিপদ ঝুঁকি, প্রাণ সম ঝুঁকি নিয়ে ভজন করেছেন মহাত্মারা। কেমন মর্মান্তিক কাহিনী দেখুন। 4 ফুট গর্ত খুলেছি, গোবিন্দকে নিচে বসিয়েছেন, এবার মাটি চাপা দিচ্ছেন, মাটি চাপা দেওয়া হয়ে গেল, তাকিয়ে দেখে গোবিন্দ 1 ফুট মানে কোমর পর্যন্ত মাটি চাপা উপরে দাঁড়িয়ে আছে। এইভাবে বেশ কয়েকবার আবার মাটি খুললেন, গোবিন্দকে নিচে রেখে আবার যখন মাটি চাপা দিচ্ছে, গোবিন্দ উপরে উঠছে। এই করতে করতে ঔরঙ্গজেবের কর্মচারী এসে গেছে, তারা কি করলো, বলপূর্বক ওই গোবিন্দকে নিয়ে নিলেন, কৃষ্ণমূর্তিকে নিলেন, নিয়ে ঔরঙ্গজেবকে দিলেন। ঔরঙ্গজেব বলছে, এ তো দেখতে সুন্দর, এটা আমার মেয়েকে দেব, মেয়ে খেলা করবে, ওকে আর যমুনায় ফেলেনি, ভেঙে দেয়নি, নিয়ে চলে গেলেন। ঔরঙ্গজেব তার কন্যাকে বলছে, মা রে এই নে তোর খেলার পুতুল এনেছি, নে খেলা কর।
মেয়েটি কৃষ্ণ, উনি যে কৃষ্ণমূর্তি, উনি যে আমাদের ভগবান, উনি জানে না। দেখছে দেখতে সুন্দর কষ্টি পাথরের খেলা করতে করতে এমনইভাবে মন বসে গেল যে রাজকন্যাটি যখনই স্নান করে, গোবিন্দকে স্নান করায়, যখনই খায় খাওয়ায়, যখনই ঘুমায় ঘুম পাড়ায়, এমনইভাবে রাজকন্যার প্রেমে বাধা পড়ে গেল স্বয়ং কৃষ্ণ কথা বলে। এই রামানুজ সম্প্রদায় এক সন্ন্যাসী, কি সেই সন্ন্যাসীকে স্বপ্নে কৃষ্ণ দেখা দিলেন। দেখা দিয়ে বলছে, আমি সম্রাট ঔরঙ্গজেবের কন্যার কাছে আছি, তুমি আমাকে ওখান থেকে উদ্ধার করো। সন্ন্যাসী স্বপ্নে পাওয়া মাত্র কয়েক হাজার সন্ন্যাসী নিয়ে দিল্লিতে সম্রাটের রাজদরবারে গেলেন। সম্রাট জিজ্ঞেস করছে, আপনারা এসেছেন কেন? বলছি, আপনার কন্যার কাছে আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণ রয়েছে, আমাদের ভগবান আমাদেরকে ফিরিয়ে দিন, আমাকে স্বপ্নে দেখিয়েছে। বলছে, হ্যাঁ আমি তো নিয়েছি, কিন্তু ভাঙতে মন চাইল না, যমুনায় ফেলতে মন চাইল না, আমার মেয়েকে দিয়েছি। ঠিক আছে, নিয়ে যান। তার মেয়েকে ডাকলো, মা রে আয়, যে পুতুলটা তোকে দিয়েছি না, ওটা ওই সন্ন্যাসীদের ভগবান দিয়ে দে। কন্যাটি বুকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, না পিতা, আমি একে দেব না, আমি একে বড্ড ভালোবেসে ফেলেছি পিতা, তুমি সন্ন্যাসীদের বলো বিনিময়ে কি চাই, আমি তাই দেব, কিন্তু আমি এই পুতুলকে দেব না, কিছুতেই দিল না। সম্রাট তখন বলছে, আমার মেয়ে যদি দিতে না চায়, আমি এখানে কিচ্ছু করতে পারবো না, আপনারা বেরিয়ে যান, না গেলে জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। ভয় পেয়ে সন্ন্যাসীগণ ফিরে গেলেন। আর যে সন্ন্যাসীকে স্বপ্নে দেখা দিয়েছিল, ওই সন্ন্যাসী ঘরে দরজা জানলা বন্ধ করে তিন দিন না খেয়ে আকুল প্রাণে গোবিন্দকে ডেকে বলছে, তুমি ওই কন্যাটির প্রেমে বাধা পড়েছ, আমি তো জানি তুমি ভক্তাধীন ভগবান, এটাই যদি তোমার ইচ্ছা হয় কেন তুমি আমার স্বপ্নে দেখা দিলে? তিন দিনের দিনে রাত্রে আবার স্বপ্নে দেখা দিয়ে বলছি, তুই মহারাজকে বল যে একটি ঘরের মধ্যে মাঝখানে কৃষ্ণকে রাখবে, মানে আমাকে রাখবে, তোরা দুইজন ওই রাজকন্যা তুই দুইজন দুপাশে বসে থাকবি, আমি হাঁটতে হাঁটতে যার কোলে গিয়ে বসবো তার অধিকার। সন্ন্যাসী বলছে, ঠিক আছে তাই হবে। স্বপ্ন ভঙ্গ হলো, আবার কয়েক হাজার সন্ন্যাসী নিয়ে ওই সন্ন্যাসী আসলেন, রামানুজ সম্প্রদায়ের সন্ন্যাসী এসে সম্রাটকে বলছে, হে মহারাজ, আমাদের ভগবান আপনাদের কাছে আছে, আপনার মেয়ের কাছে আছে, আমি আর একবার চাইছি, আপনি আমার আপনার মেয়েকে বুঝিয়ে বলুন না। বুঝিয়ে বললেন, কোনো বোঝ মানলেন না, কি করে মানে গো? গোবিন্দের চরণ পদ্মে যদি কোনো ভাগ্যবানের মন ভ্রমর চরণ পদ্মে বসে একবার চরণ পদ্মের মধু যদি কোনো ভাগ্যবানের মন ভ্রমর পেয়ে যায়, সেই মন ভ্রমর কি কখনো গোবিন্দের চরণ পদ্ম থেকে দূরে সরে যেতে পারে? রাজকন্যা না ছাড়া হ্যাঁ নেই। তখন রাজার কাছে, সম্রাটের কাছে ওই সন্ন্যাসী বলছি, হে মহারাজ, তাহলে একটা শর্ত হোক, একটি ঘরের মধ্যে মাঝখানে কৃষ্ণকে রাখা হবে, আমাদের ভগবানকে রাখবো, আপনার কন্যা এক পাশে থাকবে, আমি এক পাশে থাকব, কৃষ্ণ তিনি আমাদের প্রেম ভোকা ভগবান, যার প্রেম বেশি হবে তার কোলে যাবে,
যদি আপনার কন্যার কোলে যায় সেখানে আমি কোনো আপত্তি করব না, কোনো বাধা দেব না, নিঃশব্দে চলে যাব। আর যদি আমার কোলে এসে বসে তাহলে আপনার মেয়ে যেন আর দ্বিতীয়বার না চায়। সম্রাট বলছে ঠিক আছে তাই হবে, ঘোষণা হয়ে গেল। সকল সন্ন্যাসীগণ চতুর্দিকে ঘুরে, রাজার যত মন্ত্রী সেনাপতি ছিল, রাজা সবাই মিলে দেখছি কৃষ্ণকে মাঝখানে রাখলেন, দুই পাশে দুইজন, এক পাশে সন্ন্যাসী আরেক পাশে রাজকন্যা। ভাগ্যবান যারা তারা দেখছে গোবিন্দ গুটি গুটি পা পা করতে করতে নৃত্যের ছলে, সন্ন্যাসীও দেখছে রাজকন্যাও দেখছি, হাঁটতে হাঁটতে রাজকন্যার কোলে গিয়ে বসলেন গোবিন্দ। রাজকন্যা গিয়ে বসলো, রাজকন্যার কোলে গিয়ে বসলো, সম্রাটও দেখলেন। ওই সন্ন্যাসী মাথা নিচু করে লজ্জায় অভিমানে দুঃখে নিজের কুঠিয়াতে এসে এবার মনে মনে সংকল্প করলেন আমি প্রাণ ত্যাগ করব। এখানে প্রমাণ হলো আমার ভক্তি কম, তুমি তাই আমার কাছে আসলে না, ওই রাজকন্যার ভক্তি বেশি তার কোলে গেলে। দেখানোর কি ছিল, কি দরকার দেখানো, তুমি তো প্রেম ভোকা ভগবান, প্রেমই শুধু চাও। আমার নেই সাধন, নেই ভজন, নেই আরতি, তুমি যদি এটাই করবে তো কেন তুমি এভাবে রাজকন্যার কোলে গেলে? যদিই যাবে তো আমাকে বা স্বপ্নে দেখা দিচ্ছে কেন বারবার? প্রাণ ত্যাগ করবো, আহার নিদ্রা ত্যাগ করলেন, আকুলে শুধু কাঁদছেন। এবার তৃতীয়বার, তৃতীয় রজনীর দিন রাত্রে রজনীতে স্বপ্নে দেখা দিয়ে বলছে শোনো সন্ন্যাসী ভক্ত, ভক্তিকে জগতে প্রতিষ্ঠা করবার জন্য আমি একটা লীলা করলাম, তুমি আজকে যাও, আমি কথা দিচ্ছি আজকে আমি তোমার কোলে বসবো। পুনরায় আসলেন সম্রাটের কাছে, বললেন মহারাজ এই তৃতীয়বার এই শেষ আপনার কাছে ভিক্ষা, গতবারের মতো আজকেও এই প্রতিশ্রুতি, গোবিন্দ যদি আপনার কন্যার কোলে যায় আমি আর কিচ্ছু বলবো না, আর একবার পরীক্ষা করুন। রাজকন্যা এক পাশে, ওই সন্ন্যাসী এক পাশে, মাঝখানে গোবিন্দ মূর্তি রাখা হলো। গোবিন্দ আমার গুটি গুটি পা পা করতে করতে নৃত্য করতে করতে সন্ন্যাসীর কোলে গিয়ে বসলেন। সকল সন্ন্যাসীগণ গোবিন্দের নামে জয়ধ্বনি করছি, জয় জয় গোবিন্দ দেব কি। কিন্তু রাজকন্যা তো প্রাণে বাঁচা দায় হয়ে গেল। যখনই সন্ন্যাসী কোলে পেয়ে গেছি আর ক্ষণকার বিলম্ব করলেন না, গোবিন্দকে কোলে নিয়ে এবার রাজপ্রাসাদ থেকে বেরোবার চেষ্টা করছেন। এক দুপা হয়তো এগিয়ে গিয়েছেন, রাজকন্যা আকুল হয়ে কেঁদে কেঁদে বলছে হে গোবিন্দ, এই জগতে কেউ না জানুক তুমি তো জানো। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি ছাড়াই আমার আমার আর কে হনা। হে গোবিন্দ, তুমি ছাড়াই আমার আর কে হনাই। হে গোবিন্দ,
তুমি ছাড়া যাব আর কেহ নাই, তোমার ওই চরণে আমি সব সুপেছি, গোবিন্দ হে তুমি ছাড়া আমার আর কে হো নাই, তোমার চরণে ওই চরণে সব সেছি, হে গোবিন্দ তুমি ছাড়াই আমার আর কে হোনা। রাজকন্যা হাকুল হয়ে কাঁদতে কাঁদতে মূর্ছা গেল, সম্রাট অন্যান্য সন্ন্যাসীগণ রাজকন্যাকে অনেকভাবে চেষ্টা করে মূর্ছা ফিরালো, জ্ঞান ফিরল বটে। রাজকন্যার অবস্থা দেখি সম্রাট সন্ন্যাসীদের কাছে একটা নিবেদন করলেন, হে সন্ন্যাসী প্রবর, আমি পিতা হয়ে কন্যার জন্য এইটুকু ভিক্ষা চাইছি, আপনারা নিয়ে যান, গোবিন্দকে নিয়ে যান। কিন্তু কন্যাটি তো প্রাণে বাঁচবে না, আমার কন্যাটি যাতে প্রাণে বাঁচে তার একটা ব্যবস্থা করে যান। সন্ন্যাসীগণ ওই সন্ন্যাসী বলছে রাজকন্যাকে, তোমার প্রাণে আঘাত দিয়ে তোমাকে কষ্ট দিয়ে কখনো আমাদের ভগবানকে নেব না, যাতে আমরাও সেবা পূজা করতে পারি এবং তোমার কাছেও থাকে তার একটা ব্যবস্থা করে দাও। তখন রাজকন্যা বলছে, তারা এক কাজ করুন, গোবিন্দ সেবার সময় আপনাদের নিয়মে যত সেবা আছে সেই সময়টা আপনাদের কাছে থাকবে মন্দিরে, আর বাদ বাকি সময় আমার কাছে থাকবে। সবাই মিলে সাধুবাদ জানালেন, সম্রাট ওই মন্দির তৈরি করে দিলেন গোবিন্দের জন্য। আর গোবিন্দ মন্দিরের সামনে তার কন্যার জন্য একটা কুঠিয়া বানিয়ে দিলেন, ঘর বানিয়ে দিলেন মন্দিরের সামনে। মঙ্গল আরতির সময়, প্রাতকালীন সেবার সময়, মধ্যাহ্নে সেবার সময়, বৈকালিক সেবার সময়, সন্ধ্যা আরতির সময়, ভোগ লাগানোর সময় গোবিন্দ মন্দিরে থাকে, আর বাদ বাকি সময় রাজকন্যার কাছে গোবিন্দ থাকে। এইভাবে কয়েক বছর ছিলেন, তারপরে রাজকন্যা গোবিন্দের চরণে বিলীন হয়ে গেলেন, লীলা অন্তর্ধান করলেন, নিত্যধামে প্রবেশ করলেন। সেই মন্দিরের সামনে ওই রাজকন্যার সমাধি আছে, না ওটা বৃন্দাবনে নয়, উত্তরপ্রদেশে। পাথরের মূর্তি কে বলেছে, কথা বললে অবশ্যই কথা বলে। সনাতন গোস্বামী তিনি গিরিরাজ পরিক্রমায় বেরিয়েছেন, বৃদ্ধ বয়স, অতি বৃদ্ধ বয়স, হাঁটি হাঁটি পা পা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, লাঠিটা ভর দিয়ে বেরিয়েছেন। গোবিন্দদেব তিনি মন্দিরে থাকতে পারল না, মন্দির থেকে বেরিয়ে এসে সনাতনের হাত ধরে বলছে, সনাতন লাঠিটা দাও তো। সনাতন বলছে, কেন দাও না, বলো না কেন দাও। জোর করে হাতের থেকে কেড়ে নিলেন, সনাতনের হাতের থেকে কেড়ে নিলেন, নিয়ে বলছে, দাও তোমার হাতটা দাও।
সনাতনের হাতটা নিয়ে নিজের কাঁধে দিয়ে বলছে, আমার কাঁধে ভর দাও। এই লাঠির কি ক্ষমতা আছে তোমাকে গিরিরাজ পরিক্রমা করাবে? আমি ধরে ধরে তোমার শরীরের ভারটা আমাকে দাও, আমি গিরিরাজ পরিক্রমা করাব। রাধে, সনাতন কি করলো জানেন? সনাতন বলছে, লাঠিটা ছাড়ো, দাও লাঠি, দাও বলছি। গোবিন্দ ভয়ে জড়সড় হয়ে বলছে, কি হলো, এটুকু একটু সহযোগিতা করব, এটুকু নেবি না? সনাতন বলছে, বৃদ্ধ বয়সে কে আমায় খাওয়াবে, কে পড়াবে, এই আশা নিয়ে তোমার ভজনা করলে তুমি বৃদ্ধ বয়সে আমাকে রক্ষা করবে। আমরা অনেকে বলি না, হে গোবিন্দ, বৃদ্ধ বয়সে তুমি একটু আমায় সুখে যেন পার করে দাও, এটা শুদ্ধ ভজন নয় গো। আমার সব দায়িত্ব গোবিন্দকে দিয়ে আমি পার হতে চাইছি। ভালোবাসার মানুষকে কি কষ্ট দিতে হয়? রূপ গোস্বামী একদিন মনে মনে ভেবেছে, দাদা বৃদ্ধ হয়েছে, ঠিকমতো আহার তো হচ্ছে না, একটু যদি সুগন্ধি চাল, দুগ্ধ, শর্করা, চিনি বা মিছরি পেতাম, একটু মিষ্টান্ন করে দাদাকে দিতাম। দিতে মনে মনে ভেবে ভজন করতে করতে ব্যাস ভজনে আবিষ্ট, ও কথা ভুলেই গেছে, রাত্রি হয়ে আসছে, মানে রাত্রি হতে চলেছে। এমন সময় একটা ব্রজ বালিকা দুগ্ধ, সুগন্ধি চাল, চিনি এনে রূপ গোস্বামীকে বলছে, ও গোস্বামী, আজকে ভিক্ষায় যাওনি? এ নাও দুধ, চিনি, সুগন্ধি চাল এনেছে, একটু মিষ্টান্ন করো। হ্যাঁ রূপ গোস্বামী, তুমি এগুলো আনলে কেন? ও যে আজকে ভিক্ষায় যাওনি, ওই পাড়ার গোয়ালা পাড়ার মায়েরা আমাকে দিয়েছে। ভাবছো হতেও পারে। রান্না করলেন, পরের দিন সকালে ওই মিষ্টান্ন ভেবেছে, মনে মনে ভাবছিলাম যাক মিলেও তো দিয়েছে, তাতে একটু দাদাকে দিয়ে আসি। মিষ্টান্ন দিলেন, দিয়ে বলছে সনাতন বলছে, হঠাৎ করে মিষ্টান্ন? বলছে, দাদা কালকে সকালে একটু ভাবছিলাম আপনাকে মিষ্টান্ন দেব, তা সন্ধ্যার সময় এক ব্রজ বালিকা এই মিষ্টান্ন দিয়ে গেছে। সনাতন গোস্বামী বলছে, রূপ তুমি ভালো কাজ করনি, কেন তুমি রাধারানীকে কষ্ট দিলে? কে এনেছে? তুমি মনে মনে ভেবেছ আর সন্ধ্যার সময় দিয়ে গেল? মনে ভাবলে কেন? তোমার মন তো রাধারানীকে দিয়ে দিয়েছ, তুমি মনে মনে ভেবেছ রাধারানী খবর পেয়ে গেছে, রাধারানীকে কষ্ট করে দুগ্ধ সংগ্রহ করতে হয়েছে, চিনি সুগন্ধি চাল সংগ্রহ করতে হয়েছে, প্রাণের দেবতাকে কষ্ট দিয়ে নিজে ভজন করা কি ঠিক? কেন, মহাপ্রভু তো আঁচলা ঝোলা দিয়েছে, ভিক্ষার ঝুলি তো দিয়েছে, তুমি কেন মনে মনে ভাবলে, কেন তুমি ভিক্ষায় গেলে না, ভালো কাজ করনি? দেখুন, ভজন করব অথচ ভজনের দেবতা নড়বে না,
কেমন হলো ভোজন? সারাদিন তুমি যাহা মনে মনে ভাববে মনের মধ্যে সেটা রেখাপাত করবেই, এবং সেটাই তোমার মধ্যে প্রতিফলিত হবে। সারাদিন যদি কোনো ব্যবসায় টাকা গুনে যায়, শুধু টাকা গুনে, দেখবেন ঘুমিয়ে থাকলে কিন্তু ঘুমের ভোরে তার হাঙুলটা নড়ে, স্বপ্নও দেখে। আর সারাদিন জাগ্রত অবস্থায় যতক্ষণ সে জাগ্রত আছে ততক্ষণ যদি সে ভাগবত নিয়ে থাকে, হরি কথা নিয়ে থাকে, হরি নাম নিয়ে থাকে। আমার গুরুদেবকে আপনারা সবাই চেনেন, শ্রী শ্রী অষ্টতর শতশীল সিদ্ধ বাবা, সিদ্ধ সদানন্দ দাস বৈরাগ্য ঠাকুর। আগে বাবাজি নাম ছিল, তো রাধাকুণ্ডে আশ্রয় আশ্রিত হওয়ার পর বৈরাগ্য ঠাকুরের নাম হয়েছেন। ওনার গুরুদেব শ্রী শ্রী অষ্টতর শতশীল সিদ্ধ তুলসীদাস বৈরাগ্য ঠাকুর, এবং ওনার গুরুদেব শ্রী শ্রী অষ্টতর শতশীল সিদ্ধ গোপাল দাস বৈরাগ্য ঠাকুর। মানে আমার গুরুদেবের পরম গুরুদেব, মানে আমার গুরুদেবের দাদু গুরুদেব এই গোপাল দাস বৈরাগ্য ঠাকুর, এমনই ভজনে তিনি আবিষ্ট যে 100,000 নাম ছাড়া তিনি অন্ন বা কোনো কিছু প্রসাদ মুখে দিতেন না, ভজনে সবসময় আবেশ। কখনো উনি পরিষ্কার কাপড় পরেন না, কোনো ব্রজবাসী বা কোনো ভক্ত যদি নতুন কাপড় দেয় উনি কী করেন, বালতিতে হাফ বালতি জল হাফ বালতি মাটি, মানে ব্রজের মাটি দিয়ে গুলিয়ে ওর মধ্যে কাপড়টা চুবিয়ে 2-3 দিন রেখে দিতেন, কাপড়টা কী হতো, মাটি রং হয়ে যেত, কালো হয়ে যেত, দাগ পড়ে যেত, তারপরে ওটাকে কেচে ধুয়ে শুকিয়ে ওটাই পরতেন। মহাপ্রভু যে বলেছেন ভালো ভালো না খাইবে ভালো না পরিবে, মহাপ্রভু আদর্শ তিনি পালন করছেন, এমনই তিনি ভজনে সিদ্ধি লাভ করেছেন। জীবনের অন্তিমকালে কয়েক মাস উনি বিছানা শয্যায় ছিলেন, আর সেবা করতেন ওনারই এক শিষ্য, তার নাম গৌর, নাম করছেন, হাতে নামের মালা ধরবার মতো ক্ষমতা নেই, জ্ঞান নাই, জ্ঞান নেই, অচৈতন্য অবস্থায় বিছানা শয্যা, মুখে খাওয়ারটা দিলে শুধু গিলতেন, কোনোদিন হয়তো খেতেন না, কিন্তু ঠিক যে সময় উনি সারা জীবন নাম করেছেন ঠিক ওই সময় জ্ঞান নাই, শুধু একটু কথা বলতো, গৌর নামের মালা দাও তো, শুধু এইটুকুই বলতেন, নামের মালা ধরার মতো ক্ষমতা নাই। অথচ আমরা যেমন 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে একটা কাঠি পার করি, উনি যেন সেইভাবে দেখাচ্ছেন, হাতে যেন নামের মালাই রয়েছে, স্পষ্টভাবে নাম করছে, জ্ঞান নেই, একটা করে কাঁঠি পার করছেন, ঠিক 108 বার 108টা কাঁঠি পার হবে, আমরা যেমন একটা করে গ্রন্থি থেকে একটা করে কাঁঠি পার করি, অথচ জ্ঞান নেই, ঠিক 108 বার আঙুলটা নড়ছে, একটা করে কাঁঠি পার হচ্ছে। এইভাবে 100,000 নাম যখন হয়, গৌর আজকের মতো আমার নাম হয়েছে, মালাটা রাখো তো, ভজন করব, একটা কথাই বলে যে যা খায় সেই ঢেকটা তো উঠে না শীতকাল, এখন যদি কেউ বেশি করে মূলা খায় ঢেকটা তো মূলারই হবে, অন্য কিছু হবে কি? তাহলে ভজন করব, অথচ ভজনের স্পৃহা কিছু উদ্গার হবে না,
বা ভজনের দেবতার সাড়া পাওয়া যাবে না। কিসের ভজন হলো? অবশ্যই প্রাণের ঠাকুর সিংহাসন নড়ে যাবে, সাক্ষী দেওয়ার জন্য স্বয়ং গোপাল দেব পুরীধামে, বৃন্দাবন থেকে পুরীধামে হেঁটে হেঁটে গেলেন। কথা বলে না মাধবেন্দ্র পুরীপাদ? তিনি মনে মনে একটু কামনা মানে লালসা করেছে, কেমন বারোবাটি সুস্বাদু অমৃত সম ক্ষীর যে ক্ষীরচোরা গোপীনাথ। এই ক্ষীরচোরা গোপীনাথকে কে তৈরি করেছে জানেন? স্বয়ং রামচন্দ্র তেতাযুগে। রামচন্দ্র পিতৃসত্ব পালনের জন্য লক্ষ্মণ সীতাদেবীকে নিয়ে চলেছেন, চিত্রকূট পর্বতে এসেছেন। চিত্রকূট পর্বতের চূড়ায় দুজনে বসে আছে, রাম লক্ষ্মণ গিয়েছে ফল বন্য ফল আনতে, রামচন্দ্র চিত্রকূট পর্বতের নিচের দিকে তাকিয়ে দেখে কিছু গোধেনু ঘাস খাচ্ছে, ছুটাছুটি করছে। ওই গোধনুকে দেখেই রামচন্দ্র হাসলেন। যখনই হেসেছে চিত্র সীতাদেবী বলছে, প্রভু আপনি হাসলেন কেন? হাসির তো কোনো কারণ নেই, আপনি তো বিনা কারণে হাসেন না, কেন কেন হাসলেন? রামচন্দ্র বলছি, ওই যে দেখছো না গোধেনুগণ কেমন ছুটাছুটি করছে, ওই গোধেনুকে দেখে আমার পূর্ব লীলার কথা, দাপরের কথা মনে হলো। দাপর যুগে স্বয়ং গোলকপতি কৃষ্ণ তিনি যাবেন, এই গোধেনুদের নিয়েই তিনি লীলা করবেন, ওই কথাটা মনে হয়েছে, তাই আমার আনন্দে হাসি এসেছে। সীতাদেবী বলছে, প্রভু তাহলে গোলকপতি কৃষ্ণ কেমন দেখতে? রামচন্দ্র বলছে, রূপ বর্ণনা করব শুনতে চাও না দেখতে চাও? সীতাদেবী বলছে, দেখতে পেলে কে কে শুনতে চায়? ঠিক আছে, এই দেখো, এই বলে একটি প্রস্তরখণ্ড নিয়ে বাণের দ্বারা খোদাই করে যে ক্ষীরচোরা গোপীনাথ দেখছি, এই গোপীনাথ মূর্তি তৈরি করছেন, পরিপূর্ণভাবে তৈরি হবে। এমন সময় মুনি ঋষিদের আশ্রমে রাক্ষসীর উৎপাত। রামচন্দ্র শুনবা মাত্র কি করলেন? পরিপূর্ণ কিন্তু গোপীনাথ পরিপূর্ণ নয়, পৃষ্ঠদেশটা কিন্তু পুরো চারকোনা প্রস্তর, এইভাবে রয়েছেন, পুরো অঙ্কিত হবে হয়নি। ওই সময় রামচন্দ্র ওই বিগ্রহকে রেখে সীতাদেবীকে নিয়ে ঋষি মুনিদের রক্ষা করবার জন্য, রাক্ষসীর হাত থেকে রক্ষা করবার জন্য চলে গেলেন। ওই মূর্তি থাকলো, আসলো কি করে? পুরীধামের যে রাজা তিনি তীর্থ পর্যটন করতে করতে চিত্রকূট পর্বতে এসেছেন, ওই রামচন্দ্রের যে সেবিত বিগ্রহ বানানো বিগ্রহ গোপীনাথ, মানে ত্রেতাযুগ চলে গেছে, দাপর চলে গেছে কলিযুগে, রামচন্দ্র পুরীধামের রাজা রানীকে নিয়ে অন্যান্য প্রজাবৃন্দ সেনাদের নিয়ে হাতির পিঠে চড়ে রথ ঘোড়া নিয়ে তিনি গিয়েছেন তীর্থ পর্যটনে, চিত্রকূট পর্বতে এসেছেন। রাজা রানী ওই পর্বত বিচরণ করতে করতে ওই বিগ্রহ দেখে খুব লোভ জাগলো, আহারে এই নির্জন বনের মধ্যে এত সুন্দর বিগ্রহ, কে সেবক আছে, কীভাবে সেবা চলছে একটু জিজ্ঞেস করব, বসে থাকি। অপেক্ষা করতে করতে সন্ধ্যা আগত, কোনো সেবক নেই। রাজা রানী মনে মনে ভাবছে, এই বিগ্রহ ছেড়ে যাব না, সেবকের সঙ্গে কথা বলবো তারপরে যাব। সারা রাত্রি বসে থাকলেন, বসে থাকতে থাকতে দুজনার রাজা রানী দুজনার ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে গোপীনাথ স্বপ্নে দেখা দিয়ে এবার সব ঘটনা খুলে বললেন, আমাকে তৈরি করেছে রামচন্দ্র। সেই দিন থেকে
ব্রহ্মা প্রতিদিন আমাকে সকালে এসে পূজা দিয়ে যায়। আমার খুব ইচ্ছা হয়েছে তোমাদের সঙ্গে আমি যাব, আমাকে নিয়ে চলো। যখনই স্বপ্ন ভঙ্গ হলো, রাজা রানীকে বলছে, রানী রাজাকে বলছে, আমিও স্বপ্ন দেখেছি। দুজনের মনে আনন্দ আর ধরছে না, মানে আনন্দ সহকারে নাম করতে করতে তারা গোপীনাথ বিগ্রহকে নিয়ে চললেন। নিয়ে আসতে আসতে বর্তমান যেখানে রেমুনা, ওই রেমুনা ওইখানে যেখানে বিগ্রহ আছে ওইখানেই আসলেন। মানে যেখানে রাত্রি হয় সেখানেই তো তাঁবু টানিয়ে সারা রাত্রি বিশ্রাম করে, আবার সকাল হয় আবার হাঁটা আরম্ভ করে। এইভাবে ওই রেমুনাতে আসছে, ওইখানেই সন্ধ্যা হয়েছে। ওইখানে বিগ্রহ রেখে, বিগ্রহকে সেবা দিয়ে, শয়ন দিয়ে, এবার তারা রাজা রানী সবাই মিলে প্রসাদ পেয়ে বিশ্রামে স্বপ্নের মধ্যে রাজা রানীকে দেখা দিলেন গোপীনাথ। দেখা দিয়ে বলছে, শোনো রাজন, এই গ্রামে অনেক ঘোষ পল্লীর বাস আছে, ঘোষের বাস আছে, বহু প্রচুর পরিমাণে গাভী রয়েছে, এবং এই গ্রামে প্রচুর পরিমাণে দুগ্ধ, ঘৃত, ছানা, মাখন প্রচুর পরিমাণে হয়, আর আমি তো ঘোষের ছওয়াল, আমি তো ঘোষের পোলা, আমি কিন্তু এই গ্রাম ছেড়ে যাব না, আমাকে নেওয়ার জন্য জোর করো না, তাতে তুমিও কষ্ট পাই মা, আমিও কষ্ট পাবো, আমি এখানে থাকতে চাই, কথা দাও স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যেই রাজারানী বলছে, হে প্রভু, তুমি কৃপা করেই তো আমাদের তীর্থ পর্যটন করিয়েছো, চিত্রকূট পর্বতে নিয়ে গেছো, কৃপা করে তুমি আসতে চেয়েছো তাই এসে এনেছি, এখান থেকে যদি যেতে না চাও তোমাকে নেব না। ঠিক আছে, স্বপ্ন ভঙ্গ হলো, কিন্তু স্বপ্নের মধ্যে কথা দিয়েছে, যখনই জাগ্রত হলো মনে মনে ভাবছে, স্বপ্নের মধ্যে কেন কথা দিলাম, যদি একটু কান্নাকাটি করতাম নিশ্চয়ই আমাদের সঙ্গে যেত, মন্দিরে স্থাপন করতাম, দিবারাত্রি দেখতে পারতাম, আজ দূরে, এত দূরে। ভাবছে ঠিক আছে, তাই গোপীনাথের ইচ্ছা পূরণ হোক। রাজা আরও বহু ভূ সম্পত্তি ঘোষদের দান করলেন, করে বলে দিলেন যে নিশ্চিন্তে তোমরা গোবিন্দের সেবা করো, এই গোপীনাথের সেবা করো, যদি কিছু প্রয়োজন হয় আমি দেব। সেই থেকে প্রতিদিন 12 বাটি অমৃত সম সুস্বাদু ক্ষীর ভোগ লাগে। মাধবেন্দ্রপুরী যে গোপালদেবকে পেয়েছেন, এই গোপালদেবের নাম হলো শ্রীনাথজি। এই শ্রীনাথজি কে জানেন? এই শ্রীনাথজি কিভাবে তৈরি হয়েছে? গোবিন্দ যে মূর্তিতে গিরি গোবর্ধনকে হাতে ধরে 7 দিন কাল ব্রজবাসীদের রক্ষা করেছেন, ইন্দ্রের দর্পচূর্ণ করেছেন, যখন ইন্দ্রের দর্পচূর্ণ করলেন, ইন্দ্র ভুল বুঝতে পারলেন, ঝড় বৃষ্টি তো সরিয়ে নিলেন, গোবিন্দ বুঝতে পেরে ব্রজবাসীদের বলছে, আর ঝড় বৃষ্টি নেই, বিপদ নেই ব্রজে, তোমরা এবার বেরিয়ে যাও, আমি নামাবো গিরিরাজকে। সব ব্রজবাসীরা, নন্দ মহারাজ, পিতা মাতা সবাই তো বেরিয়ে গেলেন, এবার গিরিরাজকে নামালেন, যেখানকার গিরিরাজ সেখানে নামালেন, এক মূর্তি মা যশোমতীর কাছে চলে গেলেন, আর যে মূর্তিতে গিরিরাজ ধারণ করেছিলেন ওই মূর্তিটি ওই গিরিরাজের গুহায় থেকে গেলেন। ওই রূপে গিরিরাজের গুহায় থেকে গেলেন, মাধবেন্দ্রপুরী ভজন করছেন গোবিন্দকুণ্ডের তীরে বসে, ওই গোপাল মাধবেন্দ্রপুরীকে স্বপ্নে দেখা দিয়ে বলছে, আমি এইখানে রয়েছি, অল্প মাটি খুললে আমাকে পাবে, আমাকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে বলছি, আপনি বললেন গোপাল যাদব, যাদবের, কিন্তু উনি কি যাদবের ঘরে ছেলে না উনি পালিত হয়েছিলেন, ওটা খালি একটু জানাচ্ছিল আমার। প্রাণ গোবিন্দ আমার, স্বপ্নে দেখা দিলেন, স্বপ্নে দেখা দিয়ে বলছে, আমি এখানেই রয়েছি মাধবেন্দ্রপুরী,
নিয়ে আসলেন সব ব্রজবাসীদের ডেকে, ওই বন সাফাই করে অল্প মাটি খুঁড়তেই গোবিন্দকে মানে মদন গোপালকে পেলেন। সেই গোপাল দেবকে প্রচুর পরিমাণে দুগ্ধ ঘৃত এবং দধি দিয়ে অভিষেক করালেন, সেবা পরিপাটি চলছে। সেই গোপাল স্বপ্নে মাধবেন্দ্র পুরীকে বলছে, হে পুরীপাদ, আমি বহু বছর যাবত এই মাটি চাপা ছিলাম তো, তাই গাটা জ্বালা পোড়া করছি, যদি একটু দক্ষিণ দেশ থেকে মলয় চন্দন এনে চন্দন ঘষে আমার অঙ্গে লেপন করতে, তাহলে আমার জ্বালা পোড়াটা একটু কমতো, গা জ্বালাটা কমতো। মাধবেন্দ্র পুরী আসছেন, এসে এই গোপীনাথ যেখানে ক্ষীরচোরা গোপীনাথ এই রেমুনাতে আসলেন, এসে সব শুনলেন, যেখানে প্রতিদিন বারো বাটি ক্ষীর ভোগ লাগে, অমৃত সম সুস্বাদু ক্ষীর যখনই শুনেছেন, তখনই মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছি, একটু ক্ষীর যদি পেতাম কেমন সুস্বাদু, তাহলে আমিও বৃন্দাবনে গিয়ে আমার গোপালের জন্য ঠিক এরকমই ক্ষীর তৈরি করে গোপালকে ভোগ লাগাতাম, গোপাল মনের সুখে আস্বাদন করতো। আবার খানিকক্ষণ পর মনে মনে ভাবে, ছি 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 ছি, হে এ কী করলাম, গোপালের নৈবেদ্যের এখনও ভোগ লাগলো না, তার আগে আমার কুদরির নজর চলে গেল, আমি একজন মহাপাপী মহাপাতকী, আমি অপরাধী, নিজের মনকে ধিৎকার দিয়ে খানিকক্ষণ বসে থাকলেন। যখন গোপালের আরতি হয়ে গেল, ভোগ লেগে গেল, ওখান থেকে চলে গেলেন ওই গ্রামে যে হাট চালি রয়েছে, ওই হাট চালিতে বসে বসে নাম করছেন। সেবক তো ক্ষীরের পারস বের করে জায়গা সংস্কার করে গোপাল ভোগ লাগিয়ে, হ্যাঁ, ক্ষীরচোরা গোপীনাথকে ভোগ লাগিয়ে আচমন করিয়ে শয়ন দিয়ে সেবক গিয়েছেন। সেবক সবেমাত্র ঘুমিয়েছে, ঘুমটা এসেছে, গোপীনাথ স্বপ্নে দেখা দিয়ে বলছে, সেবক ওঠো, ওঠ, আমার ভক্ত মাধবেন্দ্র পুরী একটু ক্ষীর খেতে চেয়েছে, বারো বাটি ক্ষীর ভোগ লাগিয়েছিস প্রতিদিনের মতো, পারস বের করেছিস, এগারোটা বের করেছিস, আমার মায়ায় তুই বুঝতে পারিস নি, আমি একটা ক্ষীর আমার আঁচলে ধরার আঁচলের চলা তলায় লুকিয়ে রেখেছি, আমার ওই ভক্তকে দিয়ে আয়। স্বপ্নভঙ্গ হলো, তাড়াতাড়ি করে মন্দির খুলে দেখে গোবিন্দ ত্রিভঙ্গ বঙ্কিমঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন তার ঠিক আঁচলে লুকানো রয়েছে। ওই ক্ষীরের বাটি নিয়ে হাট চালায় গিয়ে মাধবেন্দ্র পুরীকে ডেকে বলছে, কে আছো গো পুরীপাদ, মাধবেন্দ্র পুরী নামে কে আছো, কেমন মহাভাগ্যবান আছো, একটু কথা বলো। মাধবেন্দ্র পুরী দেখছে এত রাত্রে গভীর রাত্রে আমার নাম ধরে ডাকে, কি আমাকে তো কেউ চেনে না, আমি তো পরিচয় দিইনি, আমার নাম জানলো কী করে। তখন সাড়া দিয়ে বলছে, আমি মাধবেন্দ্র পুরী, কে কে ডাকছো আমায়। সেবক এসে বলছে, এই বাটিটা ধরুন, ক্ষীরের পারস আপনি খেতে চেয়েছিলেন, তাই গোপীনাথ লুকিয়ে রেখেছি, আপনি নিন। এত বছর যাবত আমি সাক্ষাৎ গোপীনাথের সেবা করছি, কোনোদিন আমাকে দেখা দেয়নি, আজ আপনার ভক্তিতে আপনার সৌভাগ্যে তিনি আমায় দেখা দিয়েছেন, এই নিন। মাধবেন্দ্র পুরীপাদ সেই ক্ষীরটা আস্বাদন করলেন, নাম হয়ে গেল ক্ষীরচোরা গোপীনাথ। ভজন করব ভক্তিতে, ভজনের সাড়া পড়বে না তা হয় না, নিশ্চয়ই সাড়া পাওয়া যাবে, প্রাণের ঠাকুর গোবিন্দ। পুরো নামটা কি জানো, কৃষ্ণের পুরো নাম, কৃষ্ণের পুরো নাম কি জানো না? পুরো নাম হলো কে ঘোষ, ষটক্ষর, কে সি ঘোষ, মানে শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র ঘোষ। কৃষ্ণ যাদব যদুকুলে জন্ম হয়েছে, দু জায়গায়, বৃন্দাবনে মথুরায় বলছি,
কংসের কারাগারে জন্ম নিয়েছেন বসুদেব পুত্র বাসুদেব চতুর্ভুজ নারায়ণ, আর নন্দের আলোয়ে যশোমতীর কোলে জন্ম নিয়েছেন, ওখানে আবির্ভূত হয়েছেন, ওটা জন্ম না, ওখানে আবির্ভূত হয়েছেন চতুর্ভুজ নারায়ণ। প্রথমে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাসুদেব নারায়ণ প্রকটিত হয়ে বসুদেবকে বলছে, পিতা তুমি আমায় নন্দালয়ে রেখে এসো, দেখো গিয়ে মা যশোমতীর কোলে একটি কন্যা সন্তান আছে, আমাকে রেখে তুমি ওই কন্যা সন্তানটিকে নিয়ে এসো। বসুদেব বলছে, আমার হাতে পায়ে লোহার শৃঙ্খল, কোমরে লোহার শৃঙ্খল, গলায় লোহার শৃঙ্খল, আমি যাব কি করে, বেরোবো কি করে, লোহার কপাট রয়েছে, ওই যে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই বলে সঙ্গে সঙ্গে তিনি সদ্যজাত শিশু হয়ে গেলেন, বসুদেবের কোলে আসলেন, সঙ্গে সঙ্গে হাতে পায়ে লোহা, গলার লোহার বেড়ি সব খুলে গেল, লোহার শৃঙ্খল খুলে গেল, যে সমস্ত প্রহরীরা ছিল তারা ঘুমিয়ে পড়ল মাটিতে পড়ে। নিদ্রাদেবী তাদের নয়নে ভর করলেন। যমুনায় পার হওয়ার সময় ওখানেও তো একটা লীলা হয়েছে, যাক যমুনা পার হলো, নন্দালয়ে গেলেন, ওইখানে কিন্তু মা যশোমতী দুটি সন্তান জন্ম দিয়েছেন, একটি হলো কন্যা সন্তান, উনি হলো মহামায়া, আর দ্বিতীয় গোলোকে নন্দের নন্দন কৃষ্ণ, উনি দ্বিভুজ মুরলীধারী, উনি জন্ম নিয়েছেন। শোনো বলছি, তোমার সব প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। যখনই বসুদেব তার পুত্রকে রেখে কন্যাটিকে নিলেন, যোগমায়ার ইচ্ছায় বসুদেব কিন্তু শুধু কন্যাটিকে দেখেছে, ওর পাশে যে আরেকটি সদ্যজাত শিশুরূপে নন্দের নন্দন কৃষ্ণ রয়েছে বসুদেব দেখেননি, দেখতে পায়নি, মানে যোগমায়া দেখতে দেয়নি, কারণ দেখার কথা নয়। ঐশ্বর্য মাধুর্য সমনহেতুল, ঐশ্বর্য আর মাধুর্য দুটো সমান নয়, এক নয়, এবং ঐশ্বর্য মাধুর্য একসঙ্গে থাকতে পারে না। মথুরা হলো ঐশ্বর্যের ভূমি, বৃন্দাবন হলো মাধুর্যের ভূমি, দ্বারকা হলো ঐশ্বর্যের ভূমি, কুরুক্ষেত্র ঐশ্বর্যের ভূমি, বৃন্দাবন মাধুর্যের ভূমি। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের সখাকে কৃষ্ণ, কৃষ্ণের সখাকে অর্জুন, এটা আমরা সবাই জানি, অথচ কৃষ্ণের বিশ্বরূপ দেখবা মাত্র অর্জুন চরণে পড়ে বলছে, হে প্রভু তুমি স্বয়ং, তুমি ব্রহ্ম, তুমি ব্রহ্ম পরমেশ্বর, পরম ব্রহ্ম, তুমি অনাদিরাদি, হে হে কৃষ্ণ তুমি আমায় ক্ষমা করো, চরণে পড়ে বলছে, কখনো আহারে কখনো বিহারে কথার ছলে, কৃষ্ণ হে তোমাকে হে, হে মানে কি, একটা সম্বোধন করা, কিন্তু হে কাকে বলা হয়, বন্ধুকে হে বলা যায়, গুরুজনকে বলা যায় না। তো তোমাকে কখনো হেও করেছি, হেও জ্ঞান করেছি, তুমি আমাকে ক্ষমা করো। বিশ্বরূপ দেখা মাত্র কৃষ্ণের চরণে পড়ে গেল, এ সখা ঐশ্বর্যের ভূমি। আর বৃন্দাবনে সখারাও তো কৃষ্ণের কম ঐশ্বর্য দেখেনি, বহু ঐশ্বর্য দেখেছে, সাত দিন কাল গিরিগোবর্ধন ধারণ করেছেন, 21 কিলোমিটার পরিধি যার কলেবর, আর সখারা কি করছে, আমাদের ভাই কানে একা পারবে না, কষ্ট হচ্ছে, তারা লাঠি ধরছে, চরণে পড়েনি। মা যশ বলছি, শোনো তোমার উত্তর দিচ্ছি, মা যশোমতী কৃষ্ণকে উষ্ণ গরম দুগ্ধ দিয়েছে, কৃষ্ণ এক চুমুক দিয়েছে, গরম দুধ যদি মুখে লাগে কি ছেঁকা লাগে না, পুড়ে যায় না, অনেক সময় কৃষ্ণ সঙ্গে সঙ্গে ফেলে বলছে একবারে কাঁপছি, মা যশোমতী বুঝতে পেরে গেছে, ভাবছিলাম উষ্ণ গরম, কিন্তু না একটু বেশি গরম, তাই গোপালের মুখে তাপ লেগেছে, গোপাল কাঁপছে, সোনা বাবা বাছা বলে কোলে নিয়ে আদর করছে, আর বটু হাসছে। আর এমন সময় কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলছে,
তুমি কিসের বন্ধু? বন্ধু বন্ধু দুঃখ দেখে যদি একটু দুঃখ প্রকাশ না করে সে কিসের বন্ধু? আজ থেকে আড়ি এই বলে বলছে। আর মা যশোমতী কৃষ্ণকে একটু শান্ত করবার জন্য দেখবেন যে বাচ্চাটা কাঁদছে, অপর বাচ্চাকে তার মা যদি বকা দেয় ওই বাচ্চাটা কান্না বন্ধ হয়ে যায়। তাই গোপালকে শান্ত করবার জন্য বটুকে বকা দিচ্ছে, এই চপ, তুই কিসের বন্ধু রে? বন্ধু, হ্যাঁ তুই এই বন্ধু, এইভাবে হ্যাঁ বকা দিচ্ছে। তখন বটু বলছে, মা তুমি জানো না। এবার বটু যে কি বলতে চাইছি, সামান্য একটু দুধ গরম খেয়ে ওর গাল পুড়ে গেছে, আর সেদিন যে বনে বলবো, মানে ওই কৃষ্ণের কথা থাকে সখাদের সঙ্গে, বনে যা যা হয়েছে আজকে যা হয়েছে বাড়িতে কাউকে বলবি না, বলা থাকে তো, বলে না, আজকে বলছে বলবো। এই কি হয়েছে বল মা যশোমতী? আর কৃষ্ণ ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে, বলবি না, বললে মারবো, কেঁদে দিতে কৃষ্ণের ভয়। আজকে মা বলছে কে না বলে তোকে আমি মারবো। বটু বলছে, ঠিক আছে মা, বলছি শোনো, সেদিন বনে হঠাৎ আগুন লেগে যায়, আর ভাই কানাই আগুন দেখছি, আমরা সবাই বলছি ভাই আমরা এই আগুনে আর বাঁচবো না রে, তুই রক্ষা কর, একটা ব্যবস্থা কর। তখন কানাই বলছে, এই আমি আগুন নিভিয়ে দিতে পারি, একটা শর্ত, কি? তোরা কিন্তু চোখ বন্ধ করে থাকবি, কেউ দেখবি না, কেউ দেখবি না, আর যে দেখবি আমার এই আগুন নিভানো দৃশ্যটা যে দেখবি সেখানে অন্ধ হয়ে যাবি। সীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল অস্ত কৃষ্ণ সবাই তো চোখে আঙুল দিয়েছেন। মধুমঙ্গল মানে বটু, ব্রাহ্মণের ছেলে, খুব চালাক, খুব চালাক, ব্রাহ্মণের ছেলে খুব চালাক। বটু মনে মনে ভাবছে, কানাই রে তোর লীলা দেখতে গিয়ে যদি অন্ধ হয় সেটাই তো ভালো, দৃষ্টির থেকে কি হবে, তোর লীলাই যদি না দেখতে পেলাম, দৃষ্টি থেকে কি হবে, দৃষ্টি শক্তি থেকে কি হবে, তোর লীলাই যদি দেখতে না পেলাম আর তোর লীলা দেখতে দেখতে যদি চোখে অন্ধ হয়ে যায় সেটাই তো আমার সার্থক, দেখবো। সবাই চোখে আঙুল দিয়েছে, আর বটু আঙুল দিয়েছে, বটু বলছে, জানো মা আমি তো আঙুল দিয়েছি, আর আমি ভাবছি দেখবো, কি করলাম আঙুল দুটো ফাঁকা করে দিলাম, আঙুলের ফাঁক দিয়ে দেখছি তোমার গোপাল হা করেছে, আর যত আগুনের লেহ সব দাউ দাউ করে গোপালের মুখে পড়েছে, আর তাতে আগুন নিভে গেল। আচ্ছা বলো তো মা, যে আগুন খেয়ে তার গাল পুড়ে না, মুখ পুড়ে না, আর সামনে একটু তাপ, একটু তাপযুক্ত এই দুগ্ধ খেয়ে তার মুখ পুড়ে যায়, হাসি আসবে না? এইরকম অনেক ঐশ্বর্য লীলা দেখেছে, ভুলেও এই বৃন্দাবনের সখারা তারা কৃষ্ণকে ভগবান মনে করেনি, তারা বলে তুই কোন বড় লোক, তুই আমি সম, তুইও গরু রাখাল আমরাও গরু রাখাল, প্রতিদিন খেলা হেরে যায় তোকে কাঁধে করি, আজ তুই খেলা হেরেছিস কাঁধে কর, এই বলে জোর কোণে কানাইয়ের কাঁধে চড়ে জোরে করে দুপাশে দুজন সখা হাত ধরে টানে, টেনে বসায় আর কাঁধে চড়ে। ভগবান জ্ঞান থাকলে কাঁধে চড়া যায়, এটা হলো মাধুর্যের ভূমি। এখানে ভগবান মাঝে মধ্যে ভগবান ভগবত্তার শক্তি প্রকাশ পায়, কিন্তু মাধুর্যের সাগরে হাবুডুবু খেয়ে যায় এমনভাবে যে ঠাঁই পায় না। তাই যোগমায়ের ইচ্ছায় এখানে তো ঐশ্বর্যের ভক্ত এসেছে, কোথায়? মাধুর্যের ভূমিতে, মা যশোমতীর কাছে কন্যা সন্তানটি নিয়েছেন, কিন্তু এই যে মাধুর্য মণ্ডিত যে কৃষ্ণটি রয়েছেন, যার যেমন দৃষ্টি সে তো তেমনি দেখে, বাঁশি বাজে একই তানে, যার যেমন কান সে তেমনি শুনে। তা বসুদেবের দৃষ্টি হলো ঐশ্বর্যময় ভগবান রূপ দৃষ্টি, তাহলে মাধুর্যের রসের কৃষ্ণ, মাধুর্য মণ্ডিত কৃষ্ণকে সে দেখবে কেন? এই জন্য দেখতে পায়নি, এটা একদিকের কারণ। আরেকদিকের কারণ, যোগমায়া ওই পর্দার আড়ালে রেখেছে, যখনই বসুদেব তার পুত্রকে রাখলেন, ওই বসুদেব কৃষ্ণ আর বসুদেব কৃষ্ণ বাসুদেব আর নন্দন নন্দন কৃষ্ণ দুই তনু এক হয়ে গেলেন। বসুদেব জানে আমার কি কৃষ্ণ আমার পুত্রকে রেখেছি, কিন্তু আসলে তা নয়। মীমাংসা দিয়েছেন এই চৈতন্য চরিতামৃতে, স্বয়ং ভগবান
ভগবানের অবতারকাল যেই সময় হয় আর সব অবতার আসি তার শরীরে মিলয়। এই জন্য অনেকে আমরা বলি যে যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনিই দুর্গা, তিনিই শিব, তিনিই সব। আরে কালীকে ভজনা করলে কৃষ্ণকে পাওয়া যাবে না। যিনি কৃষ্ণ তিনি কালী হতে পারেন কিন্তু তার প্রয়োজনে, কিন্তু যিনি কালী তিনি কখনো কৃষ্ণ হতে পারেন না। রাজা তার প্রয়োজনে ভিখারী রূপ ধরতেই পারে, তার সে ক্ষমতা আছে, সামর্থ্য আছে। কিন্তু ভিখারী যদি মনে করে আমি রাজা সাজবো, রাজা যদি আমার বেশ ধরতে পারে আমি কেন তার বেশ ধরবো না? না, তিনি বৈষ্ণবী কিন্তু আমরাই তাকে নানান রকমের চিন্তা করছি, কৃষ্ণের সঙ্গে তুলনা করছি, আমাদের এটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য। আমরা না, যারা আমাদের বুঝাচ্ছেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ, কথাটা সত্য, কিন্তু আমরা বুঝাচ্ছি কি, আরে তুমি যাকেই পূজা করো প্রকারান্তরে কৃষ্ণের পূজা হচ্ছে, তাই তো? কিন্তু না, আমরা কখনো বুঝবার চেষ্টা করেছি কি? যত মত তত পথ। আমি দিল্লি যাব বিমানে, আমি দিল্লি যাব, দমদমে গিয়েছি, টিকিট কেটেছি, এয়ারপোর্টে টিকিট কেটেছি, আমি দিল্লি যাব, তাহলে আমাকে দিল্লির বিমানে উঠতে হবে তো? আমি যদি ভুল করে বাগডোগরার বিমানে উঠি দিল্লি যাওয়া যাবে? বাগডোগরা যেতে হবে, তাতে আরও অনেক পানিশমেন্ট হবে, উঠতেই তো পারবো না। দিল্লির বিমান কোন আমি চিনতে পারিনি, আমি বসে আছি এক জায়গায়, তাতে কি হবে? সময় নষ্ট হবে, দেহটাই নষ্ট হবে। গোবিন্দ একমাত্র সর্ব আরাধ্য, মা কালীও গোবিন্দের পূজা করছেন। গোবিন্দ দাস, গোবিন্দ দাসের দাদার নাম হলো রামচন্দ্র কবিরাজ, গোবিন্দ কবিরাজ, রামচন্দ্র কবিরাজ, দুই ভাই। রামচন্দ্র কবিরাজ হলো কৃষ্ণ ভক্ত, শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা নিয়েছেন, আর ওনার ছোট ভাই গোবিন্দ কবিরাজ। গোবিন্দ কবিরাজ থাকে বুধুরিতে, মানে লালগোলায়, আর ভগবানগোলার কাছে না, শ্রীনিবাস গোবিন্দ কবিরাজ বলছি। আর হ্যাঁ বলছি, তাও বলছি, আর গোবিন্দ কবিরাজ, শ্রীনিবাস আচার্য থাকেন কাটোয়া জাজি গ্রামে। গোবিন্দ কবিরাজ মা কালীর ভক্ত, এ মা কালী ভক্ত হওয়ার কারণও আছে, কারণ ওই গোবিন্দ কবিরাজ মামার বাড়িতে মানুষ হয়েছেন। যখন 6-7 বছর বয়স ওই গোবিন্দ কবিরাজের কঠিন ব্যাধি হয়, মানে মৃত্যু, অনেক ওঝা বৈদ্য কবিরাজ সবাই এসেছে, কিছুতে ব্যাধি সারাতে পারেনি। আর গোবিন্দ কবিরাজের দাদু ওলে তান্ত্রিক, বড় তান্ত্রিক, ওই গোবিন্দ কবিরাজের দাদু তার গুরুদেবের কাছে গিয়ে, তার গুরুদেবের কাছে গিয়ে বলছে যে গুরুদেব মনে হয় আমার নাতিটাকে বাঁচাতে পারবো না, কি হয়েছে জানি না, কত বৈদ্য এসেছে, কবিরাজ এসেছে, কেউ সারাতে পারেনি। তখন বলছে ঠিক আছে, একটা কাঁসার গ্লাস নিয়ে আয়, এক গ্লাস জল নিয়ে আয়, পুকুর থেকে এক গ্লাস জল দিলেন, উনি মন্ত্র পড়ে ওই ত্রিশূল চুবিয়ে দিলেন, দিয়ে বলছে যা তোর নাতিকে খাইয়ে দেগা, যা খাইয়ে দিলেন। কয়েকদিনের মধ্যে নাতি সুস্থ হয়ে গেল। এবার ধীরে ধীরে বড় হচ্ছে, লোক মুখে শুনছে, দাদুর মুখে শুনেছে যে শাক্ত উপাসক ওই তান্ত্রিক গুরুর ত্রিশূল চুবানো মন্ত্রপ্রত জলেই তুমি বেঁচেছ, নাহলে মরেই যেতে। আর উনি ছিলেন কালী ভক্ত। এবার ধীরে ধীরে কালী মায়ের প্রতি তার আকৃষ্ট হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, এমনভাবে ভালোবাসা হলো তিনি কালী মাকে ছাড়ার কিছুই জানে না। এদিকে রামচন্দ্র কবিরাজ যতবার গোবিন্দ কবিরাজের সঙ্গে দেখা করে ততবারই বলে ভাই একমাত্র গোবিন্দ ভজনা করলেই মানব জীবন ধন্য, তুমি মায়ের পূজা করছো ঠিক আছে, তুমি গোবিন্দের আরাধনা করো, কিছুতেই সে কথা শুনে না, মা কালীর পূজা করে। একবার রামচন্দ্র কবিরাজ আসলেন
গোবিন্দ কবিরাজকে দেখা করতে। এসে দেখে গোবিন্দ কবিরাজ ওসব বাড়িতে নেই, মায়ের জন্য ফল কিনতে গিয়েছে বাজারে। বাগানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এবার গাছের ফুল গাছে আছে, মনে মনে ওই ফুলগুলো গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে সঁপে দিয়েছে। গোবিন্দ কবিরাজ আসলেন, এসে দাদাকে থেকে প্রণাম করলেন, সুখ দুঃখের আলাপ সালাপ কাহিনিক্ষণ হলো। হওয়ার পর বলছে, দাদা তুমি একটু বসো, আমি মায়ের পূজা করে আসি। সব বাগানের ফুলগুলো তুলে মায়ের কাছে গিয়ে পুষ্পাঞ্জলি দেবে হাতে দিয়ে নিয়েছেন, চরণে পুষ্পাঞ্জলি দেবে। মা আর স্থির থাকতে পারলো না, পাষাণের মূর্তি, পাথর মূর্তি মা প্রকটিত হয়ে, চিন্ময় মূর্তি হয়ে, প্রাণবন্ত হয়ে গোবিন্দ কবিরাজে হাত ধরে বলছে, বাবা তোমার দাদা ওই গাছে থাকা অবস্থায় ওই সব ফুল পরমপতি গোবিন্দের চরণে দিয়েছে, পতির চরণে প্রসাদী ফুল কি স্ত্রীর চরণে দিতে হয়, তুমি আমার চরণে না দিয়ে আমার মস্তকে চাপিয়ে দাও, তাতে আমার দেবী জন্ম ধন্য হবে, তোমার জন্মও ধন্য হবে। সেই থেকে ধীরে 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 ধীরে, এবং মা কালী উপদেশ করলেন, আজ হইতে তুমি গোবিন্দের আরাধনা করো, আমার পূজা করলে যতটা আমি সন্তুষ্ট হব, তুমি যদি গোবিন্দের আরাধনা করো, গোবিন্দের সেবা পূজা করো, আমি বেশি সন্তুষ্ট হব। ভাগবতে আছে সেই দেবী ধন্য, যে দেবী তার নিজের ভক্তকে গোবিন্দের চরণে পৌঁছিয়ে দেয়, গোবিন্দ চরণ ভজনার উপদেশ দান করে, সেই দেবতা ধন্য, যে দেবতা তার নিজের ভক্তকে নিজ হাতে গোবিন্দের চরণ ভজনার উপদেশ করে, সেই গুরুদেব ধন্য, যে গুরুদেব সঠিক সঠিকভাবে শিষ্যকে গোবিন্দ ভজনের উপদেশ করেন। গুরুদেব হয়ে, গুরু হয়ে যদি শিষ্যকে কৃষ্ণ ভজনে নিয়োজিত না করে তার যে কি দুর্দশা, লোভী গুরু কামুক চেলা ভজতে ভজতে উভয়ে নরকে গেল। না পুজিবে দেবী দেবা, প্রেমভক্তি চন্দ্রিকাতে বলেছেন ঠাকুর মহাশয়, না পুজিবে দেবী দেবা ঋষিকেশ গোবিন্দ সেবা, এই ভক্তি পরম কারণ। জঙ্গলি একজন, ওই যে সীতা দেবী অর্থাৎ অদ্বৈত গৃহিণী সীতা দেবী, সীতা দেবীর এক দাসী আছে জঙ্গলি, জঙ্গলি এমনই ভজনে পরাকাষ্ঠা। এই জঙ্গলি সাক্ষাৎ মহাপ্রভু কৃপা পেয়েছিলেন, অসুরের মতো চেহারা, অসুরের মতো চেহারা, খুব বল, কিন্তু দুর্দৈব বশত এটা মণিপুর ওই দিকে বাংলাদেশের মধ্যে পড়েছে, একটা পাহাড় আছে, যে পাহাড়টা অসভ্য বর্বরের বাস ছিল, তারা এখন বৈষ্ণব হয়ে গেছে মহাপ্রভুর আমলে, একেবারে অসভ্যরে বর্বর। সেই জঙ্গলি যে সে এসেছেন মহাপ্রভু দর্শনে, পুরীধামে গিয়েছেন, কিভাবে গেলেন, সবাই তাকে ত্যাগ করলেন, মনে মনে ভাবছে প্রাণ ত্যাগ করবো পুরীধামে গিয়ে, অজয় পদ্মা নদী পার হবে, বিশাল পদ্মা নদী, তার কাছে কড়ি নাই, পয়সা নাই বলে মাঝি পার করলো না, সাঁতার দিলেন, সকালে সাঁতার দিয়েছে, সূর্য অস্তমিত হওয়ার আগেই তিনি ওপারে পৌঁছে গেলেন। দেখে এক রাজা কি করলো, তাকে নৌকায় তুললেন, সেই রাজা যাবে পুরীধামে জগন্নাথ দর্শনে, তাকে নিয়ে নিলেন। তখন তো নৌকা যোগে এই সমুদ্রের পারে 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 সে পুরীধাম গিয়েছেন, ওইখানে নিতাই চাঁদকে দেখেছেন, গৌরহরিকে দেখেছেন, নিতাই চাঁদ দীক্ষা দিলেন, দীক্ষা দিয়ে আশীর্বাদ করলেন, যাও তুমি ভজন করো গিয়ে। ভজন করছেন, এক দস্যু প্রবৃত্তির এক রাজা, ওকে দেখে জিজ্ঞেস করছে, তুমি ছিলে না, আমি
সীতা ঠাকুরানির দাসী। তিনি বলছে আপনি যে রূপে দেখবেন আমি সেই। বলছে আমি তো তোমায় পুরুষ রূপে দেখছি। বলছে আমি তাই। একটা ঘরে আড়ালে নিয়ে পরীক্ষা করে দেখলেন পুরুষ। রাজার কৌতূহল জাগলো, উনি যে বলেছে আমি যে রূপে দেখতে চাই সেই। রাজা বলছে আমি জানি তুমি মেয়ে ছেলে। আচ্ছা আমি তাই। রাজা কি করলেন, তার রানীর কয়েকজন দাসীকে নিয়ে বলছে ওকে নিয়ে যাও অন্তঃপুরে গিয়ে পরীক্ষা করলেন, দেখলেন হ্যাঁ নারী। দাসীরা এসে, রানীর দাসীরা মহারাজকে বলছে হ্যাঁ মহারাজ ইনি নারী। রাজা তখন চরণে পড়ে গেল, চরণে পড়ে ওই জঙ্গলের কাছে দীক্ষা নিলেন, নিয়ে রাজা বৈষ্ণবতা হলেন, বৈষ্ণবতা লাভ করলো। এমনকি ওই যে পাহাড় সমতলে যে অসভ্য বর্বর ছিল, ওই জঙ্গলের কাছে সবাই দীক্ষা নিয়ে তারা হরি নামে নিতাই চাঁদের করুণায়, নিতাই চাঁদের প্রেমে তারা মত্ত হইলেন। এখনো পর্যন্ত ওই কুল পরম্পরায় তারা নিতাই চাঁদের দীক্ষিত হয়ে নিতাই চাঁদের মহিমায় তারা গৌর ভজন করছেন। নিতাই চাঁদের করুণায়। তাই কৃষ্ণ তিনি যদুবংশে, বিষ্ণুবংশে, আবার ঘোষ বংশে। আপনি যেভাবে দেখবেন সেভাবেই পাবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।